হাই হোয়াটসঅ্যাপ গাইস তো আশা করি সবাই ভালো আছো তো আজকে ডব্লিউ বিপি কনস্টেবেল সানডে বারোটা থেকে একটা অবধি যে কোয়েশ্চেন পেপার হলো সেই একশোটি কোয়েশ্চেন আমি ফুল অ্যানালাইসিস করবো তোমরা মিলিয়ে নাও হান্ড্রেডটি কোয়েশ্চেন ম্যাথ জিআই এবং জিকে এবং ম্যাথ এবং জিআই কীভাবে শর্টভাবে করবে সেগুলো মিলিয়ে নাও তো চলো আমরা কোয়েশ্চেন করা শুরু করি নাও লেটসি দেখো কীভাবে কোয়েশ্চেনগুলো আমরা অ্যাটেম্প করি তো আমরা আগে ফার্স্ট কোশ্চেনে যাবো ফার্স্ট কোশ্চেন এটাই ফার্স্ট কোয়েশ্চেন আছে তো মিলিয়ে নেবে অবশ্যই এই সাইডটায় নেপালি আর এই সাইডটায় বেঙ্গলি তো আমি ব্যাঙ্গলি ভাষা করছি তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল সেটা হলো পশ্চিমবঙ্গের দিনে দিনেমার উপনিবেশ ছিল কোথায় বা ডেনমার্ক উপনিবাস কোথায় ছিল পশ্চিমবঙ্গের সেটা অ্যান্সার হয়ে যাবে শ্রীরামপুর হুগলি অপশান সি ইজ এ রাইট অ্যান্সার অপশান সি ইজ এ রাইট অ্যান্সার ফার্স্ট কোয়েশ্চেন শ্রীরামপুর হুগলি সেকেন্ড তো আমরা একটু টাইম তাড়াতাড়ি করার চেষ্টা করব হান্ড্রেড কোয়েশ্চেন কোন আসল সরল সুদে কুড়ি বছরে তিন গুণ হয় ওই আসল তো এস একটাই ট্রিক্স হয় এই কোয়েশ্চেনটা এতবার করিয়েছি সুতরাং এটা ভুল যাওয়ার কোনো কোয়েশ্চেনে হয় না তো আমরা কি জানি আমরা কি জানি সরল সুদ বলছে তো সরল সুদ বলছে মানে কি এখানে আমাকে কি করতে হবে গুণ এন মাইনাস ওয়ান মানে তিন গুণ তাহলে তিন হলো যদি এন হয় তাহলে এন মাইনাস ওয়ান করলে কত হবে দুই নিচে বছর আর এই দুই সাইডে ইকুয়াল হবে তো আমাকে কি বের করতে হবে বছর বের করতে হবে টি টুয়ের মান বের করতে হবে এখানে দ্বিগুণ করতে হবে তাহলে এই সাইডের এন টু এর মান কত দুই তাহলে দুয়ের থেকে এক মাইনাস গেলে কত এক আর বাই টি তাহলে টু বাই টোয়েন্টি মানে কাটাকাটি করলে কত হচ্ছে টেন তাহলে টি ইজ ইকাল টু রাইট আনসার কত হবে দশ বছরে দ্বিগুণ হবে কুড়ি বছরে তিন গুণ হবে দশ বছরে দ্বিগুণ হবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে কত দশ দশ রাইট অ্যান্সার হবে অপশানে ইজ আ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চানে কি আছে একটা রিজনিং সিরিজ পড়েছে তিন দাগ দেখে নাও বলেছে এক এবং সাতের মাঝখানে তিন রাখ এক তিনের মাঝখানে সাত থাকবে সাত থাকবে কাদের মাঝখানে এক তিনের মাঝখানে তো অপশান দেখো এখানে এক আর তিনের মাঝখানে আছে একটা এক আর তিনের মাঝখানে সাত আছে এই আর একটা এক আর তিনের মাঝখানে সাত আছে এই আর একটা বাকিগুলো দেখো এক আর তিনের মাঝখানে নেই তাহলে রাইট আনসার হয়ে যাবে বি তিনটে আছে এরকম তাহলে তিন হবে তাহলে রাইট অ্যান্সার বিতে কটা থ্রি রাইট আনসার হবে তিন দাগে তিন দাগে তিন তিন অ্যান্সার হবে বি এরপরে অলিম্পিকের প্রতীকের পাঁচটি কালার থাকে সবাই যেন কালো নীল সবুজ হলুদ এইগুলো থাকে তো তার মধ্যে আমাদের এশিয়া মহাদেশে যে কালারটি হয় অলিম্পিকের রিং থাকে পাঁচটা রিং তার মধ্যে আমাদের ইলো কালারের রিং হয় এশিয়া মহাদেশের তো রাইট আনসার হবে ডি রাইট অ্যান্সার হবে ডি চার দিকে ডি রাইট অ্যান্সার হবে এরপর হলো এস ভি প্রোগ্রামটি কী এস ভি পির ফুল ফর্ম হলো কি হবে অপশান এটাই হবে কি হবে অপশান কি হবে সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন এডুকেশনস অ্যান্ড দ্য ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম রাইট অ্যান্সার হবে বি বি ইজ এ রাইট অ্যান্সার মিলিয়ে নাও তো এক একজনের এক এক সিরিজ নাম্বার কিন্তু আলাদা কারোর কোয়েশ্চেন সেটে দেখা যাচ্ছে এটা ডিতে অ্যান্সার হবে কারোর সেটে এ আছে কারোর সেটে বি আছে তো সেট অনুযায়ী এটা সেট যা ছিল সেই সেট অনুযায়ী কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা কোন সেটের কোয়েশ্চেন পাশের বি অ্যান্সার হবে তো আমার কোয়েশ্চেন সেট কত ছিল সিরিজ নম্বর তো এখানে সিরিজ নম্বর শো করছে না ঠিক আছে তো যাই হোক এই সেটটায় কিন্তু অপশান বিতে রাইট আনসার হবে এখানে বি কারোর সেটে কিন্তু ডিও আছে এই অপশানটা কারোর সেটে সিও আছে তো সিস্টেমিক ভোটার সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন এই অপশানটা যার আছে দেখো দুটো সিস্টেম্যাটিক আছে একটা আছে সিস্টেম্যাটিক ভোটার এনকারেজমেন্ট আর এটা আছে সিস্টেম্যাটিক ভোটার এডুকেশন ঠিক আছে এডুকেশনটা রাইট অ্যান্সার হবে আর বাকি দুটো তো হবেই না পরের কোয়েশ্চেনটায় যাবো আমরা তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশানস অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম রাইট অ্যান্সার পরের ছয় দাগে যাবো আঠারোশো সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতা নেতৃত্ব দিয়েছিলেন তো আমরা সবাই জানি নানা সাহেব রাইট আনসার হবে নানা সাহেব রাইট অ্যান্সার হবে এ তো এই সিরিজের অ্যান্সার হবে এ নানা সাহেব নানা সাহেব হয় অনেকেই কিন্তু রানী লক্ষ্মী বলছে এটা কিন্তু ভুল অ্যান্সার কারণ কানপুরে যে বিদ্রোহের লিডিং করেছিল নানা সাহেব এটা কিন্তু মনে রাখতে হবে এখানে দেখা যাচ্ছে একটা কুকুর কি করছে ফাইভ মিটার লাফ আছে তাহলে বিড়ালের জায়গায় সি লেখবো বিড়ালের জায়গায় কি লেখবো সি আর ডগের জায়গায় কি লেখবো কুকুরের জায়গায় ডি লেখবো পাঁচ কে লাভ আছে বিড়াল লাভ আছে কুকুরের চার লাফের সমান তাহলে কুকুরের স্পিডটা বেশি টাইমটা কম লাগে তো স্পিড বেশি হলে তার ভ্যালুটা ডিস্টেন্সটাও বেশি হবে তাহলে কুকুরের স্পিডটা বেশি হবে নির্ণয় করতে হবে এরপরের সেকেন্ড এটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে কী বলছে যে তিন লাভ বিড়ালের চার লাভের সমান তাহলে কুকুরের তিন লাভ কুকুরের তিন লাভ বিড়ালের চার লাভের সমান বিড়ালের চার লাভে তাহলে কুকুরের সমান কত সারি সারি কুনাকুনি গুণ করব বিড়ালের তিন পাশা পনেরো তো বিড়ালের বেরোচ্ছে পনেরো গতিবেগ আর কুকুরের চারি চারি কুনাগুনি গুণ করলে কত হচ্ছে চারি চারি ষোলো তাহলে এখানে কি বলেছে ক্যাট ইজ টু ক্যাটে ক্যাট এবং ডগের রেশিও বের করতে বলেছে তাহলে ফিফটিন ইজ টু ক্যাটেরটা আগে লিখব ফিফটিন স্পিড কম তারপরে ডগের স্পিড স্পিড বেশি ডগের হবে নিশ্চয় লাভ যত কম দিতে হচ্ছে তার মানে ওর থেকে বেশি লম্বা এটাও মেজারমেন্ট করা যায় বিড়ালের পাটা কি ছোট ছোটো আর কুকুরের এক লাভ দেওয়া আর বিড়ালের কয়লাভের সমান তো বোঝাই যাচ্ছে যে স্পিড যার বেশি তাহলে বিড়ালের হবে ফিফটিন ইজ টু সিক্সটিন ফিফটিন ইজ টু সিক্সটিন তো রাইট আনসার কোনটা হবে ফিফটিন ইস টু সিক্সটিন বি ইজ আ রাইট আনসার ভেরি সিম্পল কোয়েশ্চেন নট মোর দেন দ্য মোর টাইমস ইউ ইজিলি সলভ ইট দু সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু সালে কোন দেশে অনুষ্ঠিত হবে তো এটা সিম্পল কোয়েশ্চেন ভারতবর্ষে আসবে কাদের পুরুষদের ক্রিকেট মেন্স নট উইমেন্স মেন্স হলো কোথায় হবে ভারতবর্ষে হবে মেন্স হবে কোথায় ভারতবর্ষে ঠিক আছে তাহলে অ্যান্সার হয়ে যাবে এ ভারতবর্ষ এরপরে তেইশ সালে আমাদের মেন্স ওয়ার্ল্ড কাপ হবে দু সালে হয়েছিল ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ায় জিতেছিল কাদেরকে বিট করেছিল শ্রীলঙ্কাকে দু হাজার এগারো পনেরোই অস্ট্রেলিয়া জিতেছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় খেলা হয়েছিল এবং উনিশেরটা কারা জিতেছে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে লর্ডসে আর ওটা ইংল্যান্ডে হোস্ট হয়েছিল হোস্ট কান্ট্রি এর পরেরটা আপকামিং আমাদের ইন্ডিয়াতে হবে এবার দেখো একটা সিম্পল কোয়েশ্চেন টাইম বেশি নেবো নয় সতেরোশো চুয়ান্ন টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় বা প্রফিট হয় চোদ্দোশো বিরানব্বই টাকায় বিক্রি করলে সেই পরিমাণ লস হয় তাহলে লাভ লস আমি যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর যাই আমি যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই সি এইদিকে যতটা প্রফিট হয়েছে এইদিকে ততটাই লস হয়েছে তাহলে দুটো তো কাটাকাটি হয়ে যাবে সেম সেম ভ্যালু তাহলে দুটো ক্রয় মূল্য পড়ে থাকবে যোগ করে দিলে তাহলে জোড়ো ইউনিট ডিজিট চেক করব আমরা ছয় ছয় দুই ডিভিশন করলে বি আর কী হচ্ছে সি হচ্ছে তাহলে দুটোতে ইউনিট ডিজিট থ্রি আছে তাহলে আমাকে সেকেন্ড ডিজিটও সেম থাকছে দুটোর ক্ষেত্রে তাহলে আমাকে পুরোটাই করতে হবে তাহলে ছয় যোগ করলাম নয়ের পাঁচ চোদ্দো তারপরে হলো হাতে এক সাত পাঁচ বারো হাতে এক সাত পাঁচ বারো হাতে এক তিনশো বত্রিশ ছেচল্লিশ বত্রিশ ছেচল্লিশ দু দিয়ে কাটাকাটি করো পনেরো ষোলো দুো বত্রিশ ষোলো দু বত্রিশ আর যাওয়া লাগবে না ষোলো দু বত্রিশ লাস্টে ছেচল্লিশ তেইশ দুচল্লিশ তাহলে ষোলো তেইশ অ্যান্সার হবে ষোলো তেইশ অ্যান্সার হবে ষোলো তেইশ অপশান সি অপশান সি ষোলোশো তেইশ টাকা হবে ক্রয় মূল্য নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেনে কি বলছে লক্ষণ আমার বাড়ি থেকে পনেরো কিলোমিটার পশ্চিমে গেল লক্ষণ পশ্চিম দিকে পনেরো কিলোমিটার গেল লক্ষণ পশ্চিমে পনেরো কিলোমিটার ঘুরলো তারপরে বা দিকে কুড়ি মিটার ঘুরলো তারপরে বা দিকে কুড়ি মিটার ঘুরলো এতটা ঘুরল ঠিক আছে এরপরে বলছে সে পূর্ব দিকে পঁচিশ কিলোমিটার গেল পূর্ব দিকে পূর্ব দিকে এই দিক হবে পঁচিশ পঁচিশ গেল সে এরপরে বলছে শেষে সে বা দিকে কুড়ি মিটার উঠলো তাহলে বা দিকে কুড়ি উঠলো এই যে এ জায়গায়ও কুড়ি এই জায়গায়ও কুড়ি তাহলে দেখা যাচ্ছে যে এই ডিস্টেন্সটা এখান দিয়ে ডট 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 যদি টানি তাহলে কত হবে পনেরো আর দশ টোটাল যদি এইটুক পঁচিশ হয় টোটাল এইটুক যদি পঁচিশ হয় তাহলে পনেরো আর দশ পঁচিশ হবে তাহলে এই জায়গার থেকে সে স্টার্টিং করেছিল তাহলে বলছে বর্তমান লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে রয়েছে তো এই জায়গার থেকে এইটুক দশ কিলোমিটার দূরে রয়েছে কতটা দূরে রয়েছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দশ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে কোয়েশ্চেন এটাও হতে পারতো তার বাড়ি কোন ডাইরেকশনে রয়েছে কত দূরে তাহলে পশ্চিমে রয়েছে সে এখন বর্তমান যেখানে বিলংস করছে বা দাঁড়িয়ে আছে তো রাইট অ্যান্সার হবে দশ কিলোমিটার পশ্চিমে সে দাঁড়িয়ে আছে to right answer kilometer very simple question within the five second and 10 seconds the is and every math GI not more than issue the WBP constable questions. It's very simple question how many people are attending the uh, max to max 80 or 90 percent marks carry let's say. কোনো দোকানদার কি অনুবাতে প্রতি কেজি পনেরো টাকা ও বারো টাকা দরে কিনা মূল্য দেওয়া আছে আর এখানে ভালো করে দেখবে মিক্সার অ্যালিগেশনের এখানে কি দেওয়া আছে ষোলো টাকা পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য তাহলে আমি দুটো কুরায় দেওয়া আছে একটা রেশিও বের করতে হলে তিনটেই সেমে কনভার্ট করতে হবে তাহলে কী করতে হবে তাহলে ষোলো টাকা পঞ্চাশ পয়সাটাকে আমি কি করব। ক্রয় মূল্যতে কনভার্ট করব যেহেতু এটা বিক্রয়তে আছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে কি একের পাস তাহলে এক কি প্রফিট লাভ হয়েছে তাহলে এক যদি লাভ হয় একের পাস পাঁচটা কি আমি আমি মানে কি সিপি ক্রয় মূল্য তাহলে পাঁচ টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য ছয় তাহলে ছয় নিচে যাবে ওপরে হলো পাঁচ আনতে হবে এবার কাটাকাটি করতে পারো কী করতে পারো নিচে দুটো শূন্য নিয়ে আসলে একশো দশমিক তুললাম শূন্য একটা কাটলাম পাঁচ দুই করলাম তাহলে নিচে বারো থাকছে বারো দিয়ে কাটলে কত যাচ্ছে বারো দিয়ে যাবে না যাবে না তাহলে তিনে চারি তিন দিয়ে যাবে তিন পাশা পনেরো তিন পাশা পনেরো পঞ্চান্ন বাই চার আসছে এবার আমরা মিক্সার অ্যালিগেশান করব। এবার আমরা মিক্সার অ্যালিগেশন করব। মিক্সার অ্যালিগেশান করব। কি করে মিক্সার অ্যালিগেশন করব। কত ফার্স্টে পনেরো পরে বারো মাসখানে কত পঞ্চান্ন বাই চার পঞ্চান্ন বাই চার এবার কাটাকাটি করো রেশিও করে দিলে হয়ে গেল কত হবে পঞ্চান্ন বাই চার চার পনেরো রং তাহলে এ বড়ো পনেরো থেকে কত বাদ যাবে চার পনেরো রং ষাট ষাট আর কত হলে পঞ্চান্ন হয় তাহলে নিশ্চয়ই ফাইভ বাই আসবে এটায় ফাইভ বাই আসবে আর এই সাইডে কত আসবে চার আটচল্লিশ 7 by 4 फोर से बोर आसफारेंस तीचे रेशियोर कैसे सेम व्यलू काटाटी हो जाए फोर पर नीचे दोटो हाटिए दिल्ली सेभेन इज टू फाइव अब रईट अन्सार सेभेन इज टू फाइव अब रईट एनसार मुखे मुखे अन्सार हो जाए सेभेन इज टू फाइव अपशन सी सेवेन इज टू फाइव इज अः रानसार वेरि सिम्पल क्वेश्चन वेरि उन ए फाइव सेकेंड सिक्स सेवेन यू जस्ट क्योंकुलेटिड হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি দাদামণি হলে অশোক কুমার হবে রাইট অ্যান্সার অশোক কুমার হবে রাইট অ্যান্সার অশোক কুমার হবে রাইট অ্যান্সার দাদামণি এক নামে জনপ্রিয় ছিল অশোক কুমার ভেরি সিম্পল কোয়েশ্চেন এগেনস্ট দ্য দ্য মেসলেনিয়াস পরিমিতি এবিসি একটি ত্রিভুজ যার কেন্দ্রবিন্দুতে কী রয়েছে ও আচ্ছা আমি আমার পেনটা নিই তো একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি যার কেন্দ্রে একটি কী রয়েছে একটি পরিবৃত্ত রয়েছে পরিবৃত্ত যদি হয় ও পরিবৃত্তের কেন্দ্র ঠিক আছে এটা আঁকাটা ভুল হয়ে গেছে এরকমভাবে এর ভিতরে একটা ত্রিভুজ আছে তো ও বলছে এখানে ও আছে ও আছে ব্যাপারটা বোঝো ও হলো তার কেন্দ্রবিন্দু ও যদি কেন্দ্রবিন্দু হয় এখান থেকেও ব্যাসাধ্য এখান থেকেও ব্যাসার্ধ তো ব্যাসাধ্য তো সেম সেম আর সেম বাউ হলে কোনও সেম হবে দুই সাইডে এটা যদি কত হয় এবিসি ফিফটি দেওয়া আছে আর আমরা জানি পরিবৃত্তের মধ্যে কেন্দ্রের সোজাসুজি যে কোন হয় সেটা ডবল হয় কার ডবল হয় এই কোণের ডবল হয় ত্রিভুজের কোণে বৃত্তের পরিবৃত্তের বৃত্তের কেন্দ্রে যে কোনটা হবে সেটা কাঠ ডবল হবে এই উপরের কোণের ডবল হবে পঞ্চাশ আছে তাহলে একশো ডিগ্রি হলো। তাহলে এই দুটো ত্রিভুজের একটা কোণ যদি একশো ডিগ্রি হয় বাকি দুটো কোণ মিলে আশি ডিগ্রি মানে টোটাল তিনটে কোণের ভ্যালু কত একশো আশি ডিগ্রি মুখে মুখে হয়ে যাবে তাহলে একশো থেকে একশো আশির থেকে একশো বিয়োগ করলে কত আশি থাকে আর যেহেতু দুটো কি। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ তো দুটো বাও সমান হলে কোন দুটোও সমান হবে তাহলে আশি হাফ করলে কত হবে ফর্টি ডিগ্রি রাইট আনসার হবে চল্লিশ ডিগ্রি ইটস ভেরি সিম্পল কোয়েশ্চেন আউ দ্য পিপল এস টাফ কোয়েশ্চেন আই ডাজন আই ডোন্ট ইট অ্যালাউ কোন মুঘল সম্রাট এই যে আকবর আকবরের কোয়েশ্চেন চলে এসছে বলেছিলাম আকবর শাহজাহান বা কার কথা বলেছিলাম আকবর শাহজাহান বা আরেকটা নাম বলেছিলাম এই তিনজনের কোয়েশ্চেন ডব্লিউ এর ফেভারিট কোয়েশ্চেন তো দিন ইলাইহি এটা আকবাদ যে কেউ চোখ চোখ বন্ধ করে বলবে দিন ইলাই পরিচালন করেছিল ফতেপুর সিক্রি তারপরে আইনি একবার এইগুলো আসবেই কোয়েশ্চেন প্রশ্ন চিহ্নে আরে ভাই এ থেকে আইতে যেতে কত ঘর যাচ্ছে বেশি এ থেকে আইতে যাচ্ছে দেখো কাউন্ট করো এ এক আই নাইন তাহলে এক আর নয়ের মধ্যে কত আট তারপরে আয় থেকে পিতে যাচ্ছে পির মান কত সিক্সটিন পির হলো আলফাবেটিক্যালি ভ্যালু তাহলে নয় থেকে ষোলোতে যেতে সাত তাহলে আস্তে আস্তে এক এক করে কমছে সাত তারপরে ছয় আসবে তারপরে পাঁচ আসবে তারপরে চার আসবে তারপরে তিন কম তিন কি হবে ভালো করে বোঝো যে বাড়ছে তাহলে তিন বাড়বে পাঁচ আর তিন ইয়ের ভ্যালু যদি ফাইভ হয় ইয়ের ভ্যালু যদি ফাইভ হয় তার সাথে তিন জুটতে হবে কারণ কি প্রথমে আট জুড়েছি এক আর আট নয় নয় আর নয় আর সাত আটের পরে সাত মানে ওর ভ্যালু কমছে কিন্তু সেটা যোগ হচ্ছে ভ্যালুটা ডিফারেন্সটা যোগ হচ্ছে তাহলে লাস্টে কত আসবে সা আট সাত ছয় পাঁচ চার তারপরে তিন তিন যদি আমি পাঁচের সাথে জুড়ি তাহলে আট হবে আট কার ভ্যালু এইস এর ভ্যালু এই এইস আট কী করি হয় এরকম জুড়ে দিলে দেখো আটের মতন দেখতে হয় যাদের মনে না থাকে ভ্যালু তাহলে রাইট আনসার হবে এ এইস হবে রাইট এর পরেরটা দেখো আরও সিম্পল কোয়েশ্চেন জাস্ট পুটি অ্য ভ্যালু মানে পি সোজা এম আছে তাহলে এম আমি পি সোজা বসালাম এস সোজা কি আছে এন আছে তাহলে এন বসালাম কোয়েশ্চেনটা আমি পর পর লিখে যাই অ্যান্সার আর এর ভ্যালু যদি এন হয় এন লিখলাম ই এর ভ্যালু যদি কত হয় ই এর ভ্যালু লিখেছে কিউ এন কিউ বসালাম পি এর ভ্যালু কত হবে এম হবে তারপরে বলছে ও এর ভ্যালু কত হবে ও এর ভ্যালু বি হবে অপশান টেস্ট করো আর বেশি কিছু লেখার দরকার নেই এন কিউ এম বি এরকম আছে এন কিউ এম বি এম বি এম বি প্রথমটা ক্রস হয়ে গেলো তারপরটাও হবে না তারপরে এন কিউ এম বি এন কিউ এম বি ক্রাস হয়ে গেলো ডি ইজ আ রাইট আনসার দেখো সব কয়টা কাটা এন কিউ এম বি একটাও মিলছে না তাহলে একটাই পড়ে আছে এই ডি হবে রাইট আনসার কী হবে এন কিউ এম বি এন জেড এন জেড জেড হলো কার মান টি এর মান দেখো টি এর সোজাসুজি জেড আছে তাহলে টি এর সোজাসুজি জেড বসাবো কিছুই না জাস্ট যা দেওয়া আছে যার দেওয়া আছে সেটাই বসাবে পি এর সোজা এম দেওয়া আছে তাহলে পি এর ভ্যালু এম হবে ও এর সোজাসুজি বি আছে তাহলে ও এর সোজাসুজে বি বসাতে হবে এর সোজাসুজে যা দেওয়া আছে এর সোজাসুজি তাই বসাতে হবে মানে এখানে আর বলতে এন বোঝাচ্ছে এন তাহলে রাইট আনসার হয়ে যাবে ডি এন কিউ এম বি এন জেড কিছুই না ভাবার কোনো চিন্তা করার কোনো টাইম দেয়নি মানে এত সহজ করছে বলছে ওয়াজায় আর অনিল এরা যৌথভাবে অংশীদার ছিল আশি হাজার টাকা আট মাস খাটিয়েছিল এটা অংশীদার থেকে একদম পাতি লেভেলের করছেন পাতি লেভেলের করছেন দেখো কত আট হাজার টাকা আট মাস খাটিয়েছে আট মাস খাটিয়েছে কে খাটিয়েছে রামবাবু খাটিয়েছে তাহলে ওই বাবু খাটিয়েছে ওয়ানিল কত চার মাস চার মাসের জন্য টাকা খাটিয়েছিল তা ওয়ানিলেরটা তো আমি জানি না ফোর ইন্টু এক্স করে নিলাম চার মাস খাটিয়েছে এক্স টাকা এবার এদের রেশিওর সাথে সমান সমান করবো এদের রেশিও কত প্রফিটের কুড়ি পার্সেন্ট তাহলে একের পাস একের পাস মানে কি কুড়ি পার্সেন্ট মানে কি একের পাস তাহলে এই একটা কার পেয়েছিলো কুড়ি বৎসরের অনিল যদি লাভের কুড়ি পার্সেন্ট পায় লাভের কুড়ি পার্সেন্ট তাহলে এই একটা পেয়েছে অনিল মানে কুড়ি যদি অনিল পায় আশি পাবে কে অজায় পাবে তাহলে ওয়াজায় আসি পাবে মানে কি এই একটা পাশের থেকে বিয়োগ করতে হবে মানে এক যদি অনিল পায় আর বাকিটুকু কে পাবে অজায় পাবে টোটালটা তো পাস আর এইটুকু যদি অনিল পায় তাহলে বাকিটা কে পাবে নিশ্চয় কে পাবে অজায় পাবে তাহলে অজায়ের ভ্যালু সোজা বসাবো ফোর অনিলের ভ্যালু কত ওয়ান এবার কোনি গুণ করো দেখো কত সাত দুগুনো আট দুই কাটাকাটি হলো এই দুই দিয়ে কত কাটব সাত দুগুনো আট তাহলে এক্সের ভ্যালু বেরোচ্ছে চার হাজার টাকা কিছুই না অঙ্কটার মধ্যে জাস্ট ফুট অ্যান্ড ডাউন জাস্ট কিভ ইট ফুড তাহলে এক্সের ভ্যালু চার হাজার বেরোলো রাইট অ্যান্সার দেখে নাও অজয় অনিলের রাইট অ্যান্সার হবে মাত্র চার হাজার টাকা অজায় লাগিয়েছিল কত চার হাজার অনিল কত টাকা নিয়োগ করেছিল আচ্ছা ওয়ান ইলেরটা তো আট হাজার দিয়ে দিয়েছে তাহলে ওয়ান ইলেরটা বেরোলো কত চার হাজার টাকা রাইট অ্যান্সার হবে চার হাজার কিছুই না অঙ্ক অঙ্ক পারলে সোজা না পারলে যথেষ্ট কঠিন এই যে একটা অঙ্ক দিয়েছে সবারই আমি যে কিউব এগুলো পড়তে বলি আমার যারা মানে ফলোয়ার তাদের একটাই কথা বলি যে কিউব স্কোয়ার টেবিল এগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা ক্যালকুলেশনের সময় তোমরা টের পাবে এখানে কিছুই না দুটো গোলক গোলকের আমরা আয়তনের সূত্র কি জানি ফোর বাই থ্রি পাই আর কিউ তো দুটোর ক্ষেত্রে ফোর বাই থ্রি পাই ওপর নিচে কাটাকাটি হবে শুধু এদের আর এর ভ্যালু ক্যাপিটাল আর কিউ আর নিচে এত কুতার দিয়ে নোটিফিকেশান আসে বুঝি না স্মল আর কিউ ফোর বাই পাই আর কিউ আয়তনের সূত্র এটা গোলকের ফোর বাই থ্রি পাই আর কিউ তো ফোর বাই থ্রি বোধ দুটোই গোলক একটা বড় গোলক আর ওই বড় গোলকটার ভেঙে ভেঙে আমি ছোটো গোলক তো দেখা মাত্র কি করব রেশিও মানে কি দুটো কাটাকাটি হবে তাহলে আনকমন পার্ট থেকে যাবে ক্যাপিটাল আর কিউ আর স্মল আর কিউ। তো স্মল আর এর মান কত ওয়ান ওয়ানের কিউ ওয়ানই হবে আর ক্যাপিটাল আর এর ব্যাসাদ্দর মান কত আট সেমি তাহলে আটের কিউব কত হবে পাঁচশো বারো কেন কিউব রুট মুখস্থ করতে পারি সেটা অ্যাক্টের বাচ্চা যে উইদিন সেকেন্ড বোঝানোর জন্য বললাম আমি দেখলে করতাম কি পাঁচশো বারো অ্যান্সার আট কিউব নিচে হলো ওয়ান কিউব সুতরাং পাঁচশো বারো সি প্লাস প্লাস তো সি প্লাস প্লাস সি এরা হলো কি ল্যাঙ্গুয়েজেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস সি ল্যাঙ্গুয়েজেস সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজেস সুতরাং যাবা কিন্তু অবজেক্টিভ আর পিএইচপি ডট নেট এগুলো হলো তোমার অ্যান্ড্রয়েড পার্সেন্ট সুতরাং সি প্লাস প্লাস একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস জাস্ট কোয়েশ্চেনটা কি হালুয়া টাইপের কোয়েশ্চেন তাই মানুষ বলছে টাফ হয়েছে বুঝি না কি টাফ দু সালে যারা জ্যাভলিন স্বর্ণ পদক এই জ্যাভলিন যে চোপড়া এর কোয়েশ্চেন আসবেই এটা জানা কথা তার সম্বন্ধে আমি যাবো না যে সে হরিয়ানার পানিপথে তার জন্ম এটা যেদিন গোল্ড জিতেছিল সেই দিন বিভিন্ন চ্যানেলে কিন্তু হাইলাইটেড করা হয়েছিল সে কোন কোন রাজ্যে কোথায় তার জন্ম গ্রাম সমস্ত কিছু দিয়েছিল শুধু যদি একটু চোখের দেখা কেউ দেখতো তাহলে কিন্তু অ্যান্সারটা করে আসতে হতো পানি পথ রাইট অ্যান্সার হবে যদি স্টেট বলতো তাহলে হরিয়ানা কারণ অলিম্পিকে এই সর্বপ্রথম সেই কত যুগ পরে এসে গোল্ড মেডেল পেলো তাও একজন তো সেটা মনে রাখতে হবে না যে পেয়েছে তার নাম জিকান্তে খুশি তার করছেন তো আসতেই পারে এটা তো লজিকে বলছে বক্সারা ব্যাঘ্র সংকল্প বা বক্সারা টাইগার রিজার্ভ এটা যারা আলিপুরদুয়ার দেখবে শিয়ালদা থেকে আলিপুর দুয়ার গুয়াহাটি এক্সপ্রেস ছাড়ে তো ওই আলিপুরদুয়ারে গেলে দেখতে পাবে বক্সরা টাইগার রিজার্ভ এ ভেরি সিম্পল কোয়েশ্চেন অনেকে আবার জলপাইগুড়ি মেরে দেবে জলপাইগুড়ি কি থাকে জলদাবাড়া অভয়ারণ্য আর আলিপুরদুয়ারে হলো বক্সরা টাইগার রিজার্ভ এই দুটো যেন না গোলায় আর আসাম অসাম হলে কী হতো অসামের কাজিরঙ্গা এইগুলো সবাই ঘুলিয়ে ফেলে কাঞ্চনজঙ্ঘা সিকিম এগুলো অভয়ারণ্যগুলো যেন ঠোটোস্ট থাকবে দেখা মাত্রই যেন একদম ক্লিক অন কোনো টাইম ওয়েস্ট করার সময় নেই তারপরে চলো কলমকারী চিত্রশৈল এটা এন টিভিসির প্রত্যেকটা শিফটে না আসলেও দু একটা শিফটে কিন্তু এসছে যারা এন টিভিসির কোয়েটেন দেখেছ তাদের কাছে জল এটা এটা কোথায় হবে কলমকারী চৈত্রশিল্প পেন্টিং মধুবানী আছে অনেক রকম আছে সেগুলো জানতে হবে পেন্টিংগুলো কিন্তু এখন কোর্সেন ট্রেন্ডের একটা পার্ট হয়ে গেছে সুতরাং পেন্টিংগুলো জানতে হবে অন্ধ্রপ্রদেশ আইট আনসার হবে লিখে ভালো লিখে ভালো আরে এরা সব ব্যাংক রেল সব নোটিফিকেশান আসতেই থাকে এতগুলো সাইট ক্যাপাবল করতেও একটা প্রসেস তো দেখো এখানে মিরোর ইমেজ তো ডান সাইডে ঘুরে যাবে আর কিছু না এই ইটা এই দিকে আসবে কেমন ছবি হবে ই এই দিকে আসবে ভি ভির মতন থাকবে আই নো চেঞ্জ টি টির মতন থাকবে সি এই দিকে ঘুরবে ই এই দিকে ঘুরবে এফ এইদিকে ঘুরবে এফ এই দিকে ঘুরবে ই ও এইদিকে ঘুরবে দেখো কোন অপশানটা মিলছে ই ভি ই ভি প্রথম দুটো এটা কাটাকাটি হবে এটা তো হবেই না এটাও হবে না তাহলে অপশান বি দেখো মিলে যাচ্ছে আমার ছবির সাথে তাহলে আমার সেটে কিন্তু বি অন্যদের সেটে কিন্তু অন্যতাও হতে পারে সুতরাং লাস্টে মিলিয়ে দেখো ইভিআইটি ঠিক আছে এই সেটটা যার পড়েছে তার অপশান বি হবে বাকিদের মিলিয়ে নেবে কোয়েশেনটা ঠিক আছে এই এই ছবিটা এক একজনের সেটে আলাদা আলাদা অপশান থাকে এবিসিডি কিন্তু সবার পরপর নয় এগুলো সিরিজ অনুযায়ী মেনটেন করা থাকে তো এ আমার সেট যে কোয়েশ্চেনটা আমি অ্যানালাইসিস করছি এই সেটটায় কিন্তু অপশান বি হবে অপশান বি হবে অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন তো সবাই জানে মগধ অজাতশত্রু মগধ মগধ হবে রাইট অ্যান্সার এটা একদম একদম পাতি লেভেল এটা নিয়ে সে একদিন গ্রুপে অনেকে পাঠাচ্ছিল এই টাইপের আমাদের যারা ডব্লিউএসএস গ্রুপ রয়েছে সেখানে এই টাইপের একটা কোয়েশ্চেন অনেকগুলো এসছিলো সেগুলো আমি সলভ করে দিয়েছিলাম তো এই কোয়েশ্চেনটাও দেখলাম সেম টাইপের দিয়েছে থার্টি জন ছাত্র যদি সাতজন বৃদ্ধি পায় তাহলে সাতজন বৃদ্ধি পালে বিয়াল্লিশ জন ছাত্র হয়ে গেল। এবং কি বলছে প্রতিদিন বিয়াল্লিশ টাকা বৃদ্ধি পায় ওই এদের মধ্যে যে ডিফারেন্সটা হবে পরে যে বিয়াল্লিশ জন আসলো এবং এদের এভারেস্টটা কমে যাচ্ছে বিয়াল সাতজন আসার পরে কি হয়েছে এদের খরচের মাথা পিছু খরচটা নাকি এক টাকা কমে যাচ্ছে যদি পঁয়ত্রিশ জনের যদি পরেরটা আগে দেবো কারণ মাইনাস করব। বড়টা আগে আনবো বিয়াল্লিশ জনের কত মাথা পিছু কত টাকা এক টাকা করে কমছিল প্রথমে কত ছিল থার্টি ফাইভ এক্স ইজিক কত বিয়াল্লিশ টাকার ডিফারেন্স তাহলে বিয়াল্লিশ এক্স মাইনাস ডিফারেন্স করলে কত হয় বিয়াল্লিশ থেকে সাত সাত সেভেন এক্স আর এই বিয়াল্লিশ মাইনাস এই সাইনের ওই সাইডে নিয়ে গেলে ওই বিয়াল্লিশের সাথে বিয়াল্লিশ জুড়লে কত হবে চুরাশি বিয়াল্লিশ দুগুনো কত এইট্টি ফোর তাহলে সাত বরং চুরাশি তাহলে এক্সের গড় ভ্যালু কি এক একজনের বারো করে তাহলে এখানে বলেছে পঁয়ত্রিশ জনের তাহলে প্রথমে প্রতিদিনের গড় কত প্রথমে পঁয়ত্রিশ জন পরে সাতজন বেড়েছে আমার বলেছে প্রথমের গড় হিসাব করতে তাহলে পঁয়ত্রিশ জনের একজনের যদি বারো টাকা খরচ হয় তাহলে পঁয়ত্রিশ জনের কত পঁয়ত্রিশ ইন্টু বারো করো কত হচ্ছে পঁয়ত্রিশ দশকে পঞ্চাশ আর পঁয়ত্রিশ দু সত্তর তাহলে হলো তিনশো পঞ্চাশ প্লাস সত্তর তাহলে কত হচ্ছে চারশো কুড়ি চারশো কুড়ি কোনো অপশানে আছে আছে এ হবে রাইট অ্যান্সার এ হবে রাইট অ্যান্সার এরপরে যা যাক কার্নিভোরাস টাইগার উলস ঠিক আছে কার্নিভোরাস টাইগার উলস তাহলে দেখো এরা কী টাইপের ছিল টাইগার আর উলস কার্নিভোরাস ঠিক আছে তাহলে স্টুডেন্টের মধ্যে বয় গার্লস থাকতেই পারে ম্যাঙ্গো ব্যানানা ফ্রুট যদি ফ্রুটটা এই জায়গায় থাকতো আর ম্যাঙ্গো ব্যানানা এইদিকে থাকতো তাহলে এর জাতি বা এর শ্রেণীটা বোঝাতো তাহলে এটা তো হবেই না ফ্রুটটা আগে থাকলে অ্যান্সার এটা হতো প্লেয়ার মাস্টার ম্যানেজার এটা একই ক্যাটাগরি বোঝাচ্ছে ক্যাট কাউ মিল্ক মিল্কটা যদি আগে থাকতো যে ক্যাট আর কাউ দুধ দেয় ঠিক আছে সেক্ষেত্রেও বোঝা যেত তাহলে একটাই অপশান হচ্ছে স্টুডেন্ট তার কি আছে কমন জেন্ডার আর বয় আর গার্ল স্টুডেন্ট বয় গার্ল হতে পারে কার্নিভোরসের কি কমন টাইগার আর উল্স এরা দুইজনেই কি কার্নিভোরস মানে মাংসহাসী প্রাণী তাহলে অপশান অব এ স্টুডেন্ট বয় গার্লস অপশান অব এ স্টুডেন্ট বয় গার্লস ভেরি সিম্পল কোয়েশ্চেন্স এভরি কোয়েশ্চেন ইউ ক্যান অ্যাটেম্প দিস নট অনলি দ্য ডিফিকাল্ট লেভেল ইটস ভেরি সিম্পল কোয়েশ্চেন্স টোয়েন্টি টোয়েন্টিতে তিরন্দাস দ্রোণাচার্য দু হাজার কুড়িতে তিরন্দাস দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেছে তো আমরা জানি কি ধর্মেন্দ্র তিয়ারি ধর্মেন্দ্র তিয়ারি ইজ রাইট আনসার হবে দু হাজার কুড়ি টোয়েন্টি টোয়েন্টি তিরন্দাস দ্রোণাচার্য ধর্মেন্দ্র টিওয়ারি রাইট আনসার এই কোয়েশ্চেনটা ঠিক ডব্লিউবিপির আগের দিনও আমি স্পেশাল ক্লাসে করেছিলাম যেখানে যাদের পড়ায় আর কি এদের বলেছিলাম কি যে সেম সেম দেখবে কমন থাকবে সেই কমন দেখবা দেখে এলিমিনেট করবা ওয়ান আর ফোর আছে ওয়ান আর ফোর আছে এলিমিনেট হয়ে যাবে আর কাজ স্কিচ আছে টুচ আছে অ্যান্সার তো টুয়ের এর অপোজিটকে যে পড়ে থাকবে সেটাই টু এর অপোজিট সিক্স হবে টু এর অপোজিট সিক্স হবে যে ডায়াগ্রামে দেখবে দুটো ডায়গ্রামে সেম সেম থাকবে যেটা পড়ে থাকবে সেটাই অ্যান্সার বেরিয়ে যাবে তো দুইয়ের যেটা পড়ে আছে এক হাস দুইয়ের ডায়গ্রামে এক চার আর ছয়ের ডায়গ্রামে এক হাজার চার তাহলে এক আর চার এক চার কমন ও দুটো উড়ো দিলাম বাকি দুটো অ্যান্সার দুয়ের অপোজিট সিক্স কিছুই না দেখা মাত্র অ্যান্সার গোল পাকাতে হবে কোনো দাগ হবে না ছয় অ্যান্সার হবে এটার অপোজিট বাংলার এনেসার্সের জনক কালায় মডার্ন হিস্ট্রিতেও আছে যে বাংলার আধুনিক ভারতের যে জনক যাকে বলা হয় তাকে রাজা রামমোহন রায়কে দ্য মডার্ন ফাদার অফ দ্য মডার্ন নেশানস এইগুলো যে আমাদের আধুনিক যে জনক তাকেও আমরা বাংলার রেনেসার্সের জনকও বলি রাজা রামমোহন রায়কে এটা সহজ কোয়েশ্চেন ছিল রাজা রামমোহন রায় কত নম্বর অপশানে আছে অপশান এতে আছে ছাব্বিশ উনত্রিশ হয়ে গেছে কত মিনিট হয়েছে একত্রিশ মিনিটে উনত্রিশ তোর আরও হাই স্পিডে টানতে হবে ছটির গড় সংখ্যা যদি সতেরো হয় তাহলে এই সংখ্যাগুলির যোগফল কী ভাই গড় মানে কি তাদের এভারেজ দেওয়া আছে আর যদি সেটা দিয়ে গুণ করি তাহলে মোট ভ্যালু পেয়ে যাবো টোটাল সাম পেয়ে যাবো তাহলে ডাইরেক্ট গুণ করো ছ শত কত একশো দুই একশো দুই বিতে আছে অ্যান্সার একশো দুই এটা তো ভাবার কিছু নেই দেখে একশো দুই মারতে হবে আর কিছু করার নেই কোলোরোফিলে কি থাকে ভাই কোলোরোফিল গাছের পাতায় যখন খাদ্য তৈরি করে তখন ম্যাগনেশিয়াম এই জিনিসটা তো মানে সায়েন্সের বায়োলজির একটা ক্লোরো এই রিয়াকশান কার্বন ডাইঅক্সাইড জল গ্লুকোজ এই সব উৎপন্ন হচ্ছে এটিপি থার্টি ফাইভ যাই হোক এগুলো পরে পড়িয়ে দেবো সময় পেলে রবিবারে বুধবারের জন্মদিন গোপালে রবির জন্মদিন আবার রবি বার ভেবো না রবি একটা মানুষের নাম রবির জন্মদিন বুধবার গোপালের জন্মদিন রবির জন্মদিনের পঞ্চাশ দিন পরে হয় তাহলে উনুপঞ্চাশ দিনে হলে রবির আর গোপালের সেম ডেটে হতো কারণ কি স্বাচ্ছাতা উনুপঞ্চাশ সাত দিয়ে মিলে গেলে সেম ডেট হতো যেহেতু সাত দিয়ে মিলছে না আরও এক এক্সট্রা থেকে যাচ্ছে ঊনপঞ্চাশ সাতটা উনপঞ্চাশ এক এক্সট্রা থেকে যাচ্ছে ঠিক পরের দিন বৃহস্পতিবার এসে জন্মগ্রহণ করেছে আর যদি ঊনপঞ্চাশ থাকতো তাহলে বুধবার অ্যান্সার হতো তাহলে বৃহস্পতিবার রাইট অ্যান্সার বৃহস্পতিবার রাইট অ্যান্সার এটা ভাবার কোনো জায়গা নেই এ মনে হয় ক্যালেন্ডারও করিয়েছিলাম কোনো গণকের প্রতি বাউ যদি টেন পার্সেন্ট কমানো হয় তাহলে পাঁচশো তলের সারপেস এরিয়া সার্পেস এরিয়া এরিয়া বলেছে ক্ষেত্র বল তো আমি বলেছিলাম যে কি হার হার বোঝালে কি ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড এই হার করতে হবে তো এখানে নেগেটিভ দেওয়া আছে মাইনাস টেন মাইনাস টেন মাইনাস টেন মাইনাস টেন আর ওখানে হলো মাইনাস প্লাস হয়ে যাবে টেন ইন্টু টেন আমরা জানি এখান দিয়ে প্লাস ওয়ান বেরোবে মাইনাস কুড়িতে ওয়ান বাদ দাও তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে মাইনাস তাহলে কমবে কত মাইনাস তো কম কত লেখা আছে তার জন্যে আমরা মাইনাসটা লেখবো না অপশান বি উনিশ কত সালে ভারতীয় কিষাণ সভায় উনিশশো ছত্রিশ উনিশশো ছত্রিশ সালে ভারতীয় কিষাণ সভায় হয় নাইনটিন থার্টি সিক্সে নাইনটিন থার্টি সিক্সে এরপরের কোয়েশ্চেনটা আরও ইজি দেখো নাইনটি ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা বুঝতে পারছি বিসির মান কত পঞ্চাশ মাইনাস এক্স পঞ্চাশ মাইনাস এক্স এসির মান কত এসি হলো টোয়েন্টি তাহলে আমরা একটু লিখে দিই পাশে তাহলে দেখতে সবাই সুবিধা হবে কুড়ি পঞ্চাশ মাইনাস এক্স এইটা এই দুটোর যোগফল হোল স্কোয়ার ইজিক টু এইটা এইটা বের করতে হবে এবি বের করতে হবে এই দুটোর স্কোয়ারের যোগফল পিতাগরাজের সূত্রে কি বলা হয়েছে কোনো অতিভুজের বিপরীত বাউ দুটির স্কোয়ারের যোগফল ইজিকোয়াল টু অতিভুজের যে অতিভুজ যে বাউটা নাইনটি ডিগ্রির অপোজিটে অভি অতিভুজ থাকে আর স্কোয়ারের সমান হবে তাহলে তৃতীয় বাউটির স্কোয়ারের সমান হবে বাকি দুটি বাউর স্কোয়ারের যোগফলের সমান তাহলে দেখো পঞ্চাশ থেকে আমি যদি এমন একটা সংখ্যা নেবো যে কুড়ির স্কোয়ার করলে চারশো হচ্ছে তো চারশো যদি হয় আর এই পঞ্চাশ থেকে এমন একটা সংখ্যা বাধ্য যার স্কোয়ারের লামসাম কাছাকাছি আসে তাহলে আমরা বুঝতে পারছি যে এর কাছাকাছি পঞ্চাশ থেকে এমন একটা সংখ্যা বিয়োগ দেব দেখো তিরিশ একুশ কুড়ির কাছাকাছি সেই ডিজিটটা আসবে কুড়ির কাছাকাছি বিয়োগ ফলটা কুড়ির কাছাকাছি আনতে হবে তাহলে বিয়োগ ফলটা যদি তিরিশ দে করি তাহলে কুড়ি হচ্ছে কুড়ি তো হবে না দুটো বাউ সেম এখানে হবেই না তাহলে তার থেকে একটু কাছাকাছি তাহলে হয় একুশ হবে নাহলে উনিশ হবে তাহলে একুশ আর উনিশ হতে পারে কত বিয়োগ করলে তাহলে উনত্রিশ বিয়োগ করতে হবে নালে কত বিয়োগ করতে হবে নালে একত্রিশ বিয়োগ করতে হবে অপশানে একত্রিশ উনত্রিশ আছে নেই একটা আছে উনত্রিশ তো উনত্রিশ হবে দেখো উনত্রিশ যদি পঞ্চাশ থেকে বিয়োগ করি তাহলে একুশের স্কোয়ার কত চারশো একচল্লিশ এই দুটো জুড়ে দাও কত হচ্ছে আটশো একচল্লিশ উনত্রিশে স্কোয়ারের সমান হচ্ছে উনত্রিশের স্কোয়ার ইজিকাল টু আটশো একচল্লিশ এটাই হলো ট্রিক্স এবার তোমরা সেই এক্স বসায় হোল স্কোয়ার করবে ওই করতে করতে টাইম শেষ ঠিক আছে ওই সব করার জামানা নেই দেখো লজিক লাগাও কাজে লাগাও তাহলে অ্যান্সার হয়ে যাবে উনত্রিশ মিটার দু হাজার কুড়ি সালে সাহিত্য নোবেল পুরস্কার কে পেয়েছিল তো আমি এখানে বলে দিই কারা কখন পেয়েছিল লুইস গুল গ্লাক লুইস গ্লাক লুইস গ্লাক দু হাজার কুড়ি সালে পেয়েছিল লিটলেচারে পিটার হ্যান্ডকে দু হাজার উনিশ সালে পেয়েছিল কাজু এসাগরা দু হাজার আঠারো সালে পেয়েছিল কাজু এশাগোরা কাজু এশাগরা দু হাজার আঠারো না উনিশ একটু কমেন্টে বলবে কাজু এসে গড়া দু না উনিশ এটা ভুলে গেছে কিন্তু পিটার অ্যানকে দু হাজার উনিশ আর হলো লুইস গ্যালাক সে কিন্তু দু হাজার কুড়ি তো লুইস গ্যালাক রাইট অ্যান্সার ট্রান্সপোর্ট এই বর্ণটি লেখা যাবে না তো এই বর্ণের মধ্যে দেখো এখানে তিনটে অপশান আছে যে সেই তিনটে অপশানে দেখো তৈরি করা যাবে দেখো ও আছে এর মধ্যে এই বর্ণের মধ্যে কোথাও ও নেই তো ও কিন্তু ফ্যাক্টরে ও আছে বাকিগুলো দিয়ে এই জায়গার থেকে বর্ণ তৈরি করা যাবে এখান থেকে যে কোনো আলফাবেটিক্যালি নিয়ে বর্ণ তৈরি করা যাবে তো এখানে নেই কোন বর্ণটা নিশ্চয়ই ও নেই তার জন্য অ্যান্সার হয়ে যাবে ফ্যাক্টর এই বর্ণগুলির মধ্যে কোথাও ও দেখতে পাচ্ছ না তাহলে এখানে দেখো সবগুলোই কিন্তু এই বর্ণ ম্যাচ করে যাচ্ছে কিন্তু এই জায়গায় এক্সট্রা ওটা আছে আর এই ও এর মধ্যে নেই সুতরাং এখান থেকে তৈরি করা যাবে না একমাত্র ফ্যাক্টর বর্ণটি এটা দেখে অ্যান্সার করা উচিত ও তো কোথাও নেই দশ ডিগ্রি চ্যান চ্যানেল এই যে বলেছিলাম বিভিন্ন বাউন্ডারি ফাউন্ডারি একটা না একটা আসবে তো এখানে তো দেখছি এসেই গেছে দশ ডিগ্রি চ্যানেল এটা সবাই জানে আন্দামান আর নিকোয়ার দ্বীপপুঞ্জ অপশান কত অপশান বি এই সেটের অপশান বি হবে রাইট আনসার আন্দামান নিকোয়ার দ্বীপপুঞ্জ এটা তো একদম ডাব্লিউএচ ক্র্যাকারের ওই যে জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারে আছে বাউন্ডারি ফাউন্ডারি দিয়ে ওখানে দেখবে সব বাউন্ডারিগুলো দেওয়া আছে দশ ডিগ্রি নাইন ডিগ্রি চ্যানেল এগুলো দেওয়া আছে পনেরোশো টাকা দু বছরে একই সুদের হারে ছিয়ানব্বই টাকা হবে দেখবে ছিয়ানব্বই অপশান টেস্ট করো কি করে এই আট বারং ছিয়ানব্বই ছয় সাথে দশ গুণ করলে ছিয়ানব্বই আছে হয় আট পার্সেন্ট হবে নাহলে বারো পার্সেন্ট হবে কারণ কি আট বারং ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের ফ্যাক্টর আসবে এরকম ডিজিট অ্যান্সার হবে তাহলে আট বারং ছিয়ানব্বই অনেকে কী করবে পনেরো হাজার ওই সেই সূত্রে বসা হবে পনেরো হাজার ইন্টু পিএস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার করে ইজিকাল টু নাইনটি সিক্স ওইটা করবে তা এর মান বের করতে হবে আর স্কোয়ার বাই একের বিটে চারটে শূন্য এখানে কটা আছে পনেরো থেকে তিনটে শূন্য উড়িয়ে দিলাম নশো ষাট হবে না তো নশো ষাট বাই পনেরো দিয়ে কাটাকাটি করে ওখান দিয়ে দেখো কত পাঁচশো তিরিশ ছ পনেরো রং নব্বই চার পনেরো রং কত ছ পনেরো নব্বই চার পনেরো ষাট তাহলে হলো আর স্কোয়ার ইজ ইজিকোয়াস টু চৌষট্টি তাহলে আর ইজ ইজিকাল টু কত আট আটা চৌষট্টি চৌষট্টি রুট ভ্যালু কত আট পার্সেন্ট এইভাবে করলেও হবে অথবা তুমি ব্যাক ক্যালকুলেশান করলেও হবে এটা কী করেছি ব্যাক ক্যালকুলেশান করলেও হবে এইভাবেও হবে প্রিন্সিপাল ইন টু আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার ইজিকোয়াস টু কত ডিফারেন্স আছে সিম্পল আর কম্পাউন্ড নাইনটি সিক্স এভাবেও করতে পারো অথবা ব্যাক ক্যালকুলেশান করেও করতে পারো কী করে যে সুদের সুদটাই হল পার্থক্য সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কি সুদের সুদ তো সুদের সুদটাই নাইটি সিক্স এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের আর সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে সরল সুদটা সেগুলো কাটাকাটি হয়ে যাবে শুধু এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু পড়ে থাকে আট পার্সেন্ট হিসাবে দুই বছরের বের করো দেখবে কত আসবে আট পার্সেন্ট শূন্য শূন্য কাটা যাবে পাঁচটা একশো কুড়ি আর ওদিকে শূন্য মানে বারোশো বেরোবে তার আবার এইট পার্সেন্ট করো দেখো কাটাকাটি হয়ে গেল আট বারং ছিয়ানব্বই তাহলে আট পার্সেন্ট অ্যান্সার হবে ব্যাক ক্যালকুলেশন করেও হবে আবার এই ফর্মুলাতে ফেলেও হবে যে যেটা করবে সেটাই রাইট অ্যান্সার ঠিক বেরোলে তাহলে আট পারসেন্ট হবে কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্টে খাটিয়েছিল টোকিও অলিম্পিকে পদক জয়ী লভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা এটা সবাই জানে আসাম আসামে এমসি মেরিকম মণিপুর শহরে তার জন্ম এমসি মেরিকমেও আছে তারপরে আসাম তো মণিপুর আসাম এগুলো মনে রাখতে হবে এমসি সি মেরিকম মণিকপুর লাভলিনা বারহোগাই এ হলো আসামের আমাদের পাশে আসাম রাজ্য এরপরে আরও আরেকটা সিম্পল কোয়েশ্চেন দুটি সংখ্যার যোগফল যদি সাতাশ ও গুণফল যদি একশো বিরাশি হয় ছোট সংখ্যাটি কত হবে তাহলে দুটি সংখ্যার যোগফল সাতাশ হতে হবে তো অপশানে দেখো এমন দুটি সংখ্যা আছে যাদের যোগফল সাতাশ হবে তাহলে চোদ্দো আর তেরো যোগ করলে সাতাশ হচ্ছে বারো ষোলো আর বারো যোগ করলে কখনোই সাতাশ হবে আঠাশ হবে বারোর সাথে তেরো যোগ করলে হবে না একমাত্র চোদ্দো আর তেরো যোগ করলে সাতাশ হচ্ছে অপশান টেস্ট করলে কিচ্ছু করা লাগবে না তাহলে বারো চোদ্দো আর তেরো গুণ করো দেখো একশো বিরাশি হচ্ছে হ্যাঁ হচ্ছে তাহলে বড়ো সংখ্যাটি চোদ্দো ছোটো সংখ্যাটি তেরো তো আমার অ্যান্সার চেয়ে কি স্মল সংখ্যাটা কত তাহলে আমার তেরো অ্যান্সার হবে দেখো তেরো আর চোদ্দো যোগ করলে সাতাশ হচ্ছে তেরো আর চোদ্দো গুণ করলে একশো বিরাশি হচ্ছে তাহলে বড়ো সংখ্যাটি চোদ্দ ছোট সংখ্যাটি তেরো এটা তো এক্স প্লাস ওয়াই ওই সব ধরে ধানাই বানাই করে সময় নষ্ট করার টাইম আছে নাকি পাঁচ সেকেন্ডে অঙ্ক করতে হবে কন্যাশ্রী দু হাজার সাল এটা বলার অবকাশ নেই কন্যাশ্রী দু হাজার সাল কোন সভ্যতা আদিবাসীর প্রথম নিকাশি ব্যবস্থার প্রচালন করেছিল সিন্ধু সভ্যতায় নিকাশি ড্রেন ড্রেনের মানজাদারো হরপ্পা সভ্য ভ্যালি সিভিলাইজেশনে আইটির ব্যবহার এইগুলো বড় বড় গ্রিনারি তো ড্রেন ব্যবস্থা সিন্ধু সভ্যতা এই কথাটা তো এখান দিয়ে আসবে তো অপশান হয়ে যাবে এই সেটের অপশান সি সিন্ধু সভ্যতা আবার বলছে পঞ্চাশ পঁচিশ দশ টাকা অনুপাতে যদি কিছু করা হয় এখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে কিন্তু এখানে কি দেওয়া আছে অ্যামাউন্ট একশো তো আমি কি বলেছি পঞ্চাশ টাকা মানে দুই দিয়ে ডিভিশন হবে যখন সংখ্যায় যাব গুণ হবে যখন অনুপ মূল্যের অনুপাতে যাব তখন ডিভিশন হবে তাহলে পঞ্চাশটা নোট পঞ্চাশ পয়সা দুটো করলে এক টাকা সমান হবে সবসময় আমরা এক টাকা দিয়ে ডিফারেন্স করব তাহলে পঞ্চাশ পয়সা ইজিক টু কটা করলে এক টাকা সমান হবে তাহলে দুটোর সমান তো এখানে আমরা মূল্যে যাচ্ছে এই জন্যে দুই দিয়ে গুণ করব না ভাগ করবো পঁচিশের ক্ষেত্রেও চারটে পঁচিশ পয়সা এক টাকা সমান হবে তাহলে চার দিয়ে ভাগ করব। দশ টাকা দশটা করলে তবেই হবে যেহেতু মূল্যে যাচ্ছে তাই ভাগ আর যদি সংখ্যা না দেওয়া থেকে মূল্যের অনুবাদ থাকতো তাহলে সংখ্যা হলে গুণ সংখ্যা মানে বেশি সংখ্যক মূল্য মানে কি ওই সংখ্যা কমে যায় মূল্যের ক্ষেত্রে কম হয় এই জন্যই ডিভিশন তাহলে পাঁচ বাই দুই আট বাই চার মানে কত বেরোচ্ছে কাটাকাটি করো আর তিন বাই দশ তো আমরা এটা করে নিই যখন মুখ দিয়ে বলছি তো এটা করতে অসুবিধা কী পাঁচ বাই দুই প্লাস কত আট বাই চার প্লাস তিন বাই দশ দুই দুই কাটলাম দুই বেরোলো চার দু আট এখানে দশ যখন বেরোচ্ছে তাহলে আমরা একটা পঁচিশ পঁচিশ বেরোচ্ছে কত দশ পাঁচ পঁচিশ এখানে হলো আচ্ছা পাঁচ পাচা পঁচিশ এখানে দশ দশে তিন বেরোবে আর এখানে কত দুই থাকছে তাহলে এলসিএম আমাদের দশ আছে তাহলে দশ দু নো কুড়ি তাহলে পঁয়তাল্লিশ আটচল্লিশ আটচল্লিশ বাই কত থাকছে দশ আটচল্লিশ বাই দশ মানে কত আটচল্লিশ বাই দশ বেরোচ্ছে অনুপাত এটা সমান সমান কত দেওয়া আছে একশো চুয়াল্লিশ টাকা এত সমান সমান চুয়াল্লিশ আমার বের করতে হবে ওয়ান ইউনিট বের করে নিলে খেল খতম তাই তো পঞ্চাশ পয়সার কী বের করতে হবে মুদ্রার সংখ্যা বের করতে হবে তাহলে পাঁচ সংখ্যক আছে তাহলে কাটাকাটি করি কত পাঁচ দশ চব্বিশ চব্বিশ দিয়ে কাটাকাটি যায় চব্বিশ দিয়ে চব্বিশ ছয় দু আচ্ছা ছ বাদ হবে তাহলে ওয়ান ইউনিট ইজ ইকোয়াল টু তিরিশ ওয়ান ইউনিট ইজ ইকোয়াল টু তিরিশ বেরিয়েছে কাটাকাটি করার পরে ওয়ান ইউনিট ইজ ইকাল টু তিরিশ ওয়ান ইউনিট যদি তিরিশ হয় তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যা বের করতে বলেছে একশো অন তিরিশ তাহলে পাঁচশোয়ান শান কত হবে দেড়শো তাহলে অ্যান্সার হবে দেড়শো যদি এখানে পঞ্চাশ পয়সার সংখ্যা না বলে যদি পঁচিশ পয়সা বলতো তাহলে তিরিশ ইন্টু আট করতাম দুশো চল্লিশটা বেরোতো যদি দশ পয়সার সংখ্যা বলতো তাহলে তিন ইন্টু কত করতাম তিন ইন্টু তিরিশ করতাম নব্বই সং নব্বই বেরোতো দশ পয়সার সংখ্যা নব্বইটি পঁচিশ পয়সার সংখ্যা দুশো চল্লিশটি আর পঞ্চাশ পয়সার সংখ্যা দেড়শোটি তো আমার এখানে পঞ্চাশ পয়সার সংখ্যা চেয়েছে তাহলে দেড়শোটি হবে কি সহজ সহজ অঙ্ক দিয়েছে আর সব বলছে জটি জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে উনিশশো মার্চ মাসে হয়েছিল উনিশশো পঞ্চাশের মার্চ মাসে প্ল্যানিং কমিশন হয়েছিল ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান এইসব পঞ্চবার্ষিকাও কিন্তু প্ল্যানিং কমিশনের আন্ডারে হয় কিন্তু পঞ্চবার্ষিকা কথা থাকলে উনিশশো একান্ন অ্যান্সার হতো কিন্তু এখানে বলেছে প্ল্যানিং কমিশন অনেক ভেবেচিন্তে অ্যান্সার করতে হয় জাতীয় প্ল্যানিং কমিশন ন্যাশনাল প্ল্যানিং কমিশন তাহলে উনিশশো পঞ্চাশ মার্চ আর যদি বলতো ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান উনিশশো থেকে উনিশশো পঞ্চান্ন ফাইভ ফাইভ ইয়ার প্ল্যান হলে কিন্তু এ যেত উল্টো অ্যান্সার পঞ্চবার্ষিকা হলে হতো উনিশশো একান্ন যেহেতু বলেছে প্ল্যানিং কমিশন তার জন্য রাইট অ্যান্সার হবে উনিশশো মার্চ মাসে হয়েছে এই অঙ্কটা এই অঙ্কটা সেদিন ব্যাচে করিয়েছিলাম যে এরকম চতুর্ভুজ থাকলে চতুর্ভুজের মধ্যে যে কয়টা ত্রিভুজ থাকবে সেটাকে ডবল ডবল দিয়ে গুণ করব তো চতুর্ভুজের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে চারখানা তাহলে চার দুগুনো আট এবার চতুর্ভুজের বাইরে এক দুই আর এই বড়ো একটা ত্রিভুজ তিন তাহলে চার দুগুণো আট প্লাস তিন কত হবে আট আর প্লাস তিন মানে এগারো হবে রাইট অ্যান্সার তো এগারো হবে রাইট অ্যান্সার এগারোটি ত্রিভুজ আছে চতুর্ভুজে চারটে চার দুগুনো আট ডবল করে নিলাম আর সাইডে এক দুই মানে হলো আট আর দুই দশ আর বড় একটা ত্রিভুজ তাহলে এগারো হবে রাইট অ্যান্সার এই এই ধরনের কোয়েশ্চেন থাকলে এত ভাবার আছে নাকি। এটা পেতে হচ্ছে উনি দেখালো তো এটার অ্যান্সার হয়ে যাবে বুঞ্জি বা নিজ হয়ে যাবে ওই সেই ভদ্র মহিলা বলছে ভদ্রলোক কে হন ভদ্র মহিলার কে হন তো নীস নীস মানে ওর ওই মার মার সেই বোন সেটা তোমাকে মিলালে হবে কি হবে নিস বা বঞ্জি বা ভাগ্নি যে যা বলে রাইট আনসার হবে এ বুঞ্জি এরপরে নিচের কোনটি যদি অভিধানের মাঝখানে তো মাঝখানে কে থাকবে থার্ড নাম্বারে যে হবে তো ফার্স্ট নাম্বারে দেখো ইলেকট্রো ইলেকট্রো তাহলে ইলেকট্রোয়েট ইলেকট্রিক হবে অ্যান্সার এ হলো থার্ড পজিশানে থাকবে ফার্স্ট পজিশানে কে থাকবে ইলেক্ট ইলেক্ট থাকবে ফার্স্ট পজিশানে কারণ ইলেক্টে যে শেষ হচ্ছে ইলেক্টে যে শেষ হচ্ছে তারপরে নেই এর কোনো সংখ্যা এ ফার্স্ট পজিশনে ইলেক্ট ইলেক্টের পরে দেখো ইলেকট্রো ট্রো দিয়ে দুটো আছে ও আছে ও আছে মানে ও মানে পনেরো ও মানে পনেরো ইলেকট্রো ইলেকট্রো আর আছে আচ্ছা ইলেকট্রো টি আর ও আর মানে আঠারো তাহলে এ হবে সেকেন্ড টি এর পরে পনেরো আছে টি এর পরে আঠারো আঠারো তাহলে এ সেকেন্ড হলো আর এ হল ইলেকট্রিক মানে আরের এর পরে নয় আসে তাহলে এ হল তিন নম্বরে তাহলে ইলেকট্রিক ইজ রাইট অ্যান্সার ইলেকট্রিক ইজ রাইট এ মাঝখানে থাকবে কারণ কি পাঁচটা সংখ্যার মাঝখানে তিন নম্বর সংখ্যাটা এক দুই তিন চার পাঁচ তো তিন নম্বর যে আসবে সেটাই হবে মাঝখানে ইলেকট্রিক হবে হাই ডোকোর সম্পূর্ণ নাম কী হাই ডোকোর সম্পূর্ণ নাম কী তাহলে হবে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অপশান সি হবে রাইট অ্যান্সার হাউজিং ইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন যার সেটে যে অপশানে আছে সেটা দাগাও সুতরাং এই সেটে সি আছে বলে তোমার সেটে সি থাকবে না তোমার সেটে ডিও থাকতে পারে আবার এই সেটে সিরেজের সাথে মিলে গেলে একই হতে পারে তো আমি যেটা বলছি হাউস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশান এটা হবে রাইট অ্যান্সার অন্যের সেটে অন্য নম্বরে থাকতে পারে আগে পিসে থাকতে পারে কারোর এতে থাকতে পারে কারো ডিতে কারোর এতে সুতরাং যার সেটের সাথে মিল নাও থাকতে পারে এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে কিচ্ছু করার দরকার ছিল না এখানে দেখো এই মুখগুলো অপোজিট ডাইরেকশানে মানে কি এর এই দিকে কিন্তু নেই এই জিনিসটা খেল করতে হবে আর এর বাইরের দিকে কোনো অংশ বেরিয়ে আসেনি তাহলে আগে টেস্ট করতে হবে এই কোয়েশ্চেনের কি টেস্ট করতে হবে আগে এলিমিনেট করতে হবে তাহলে কোয়েশ্চেন সহজ হয়ে যাবে এটা দেখো এই বাইরের দিকে সার্কেল চলে আসে তাহলে ক্রস এটা দেখো কী হয়েছে নিজের দিকে এই ত্রিভুষটা মুখ করে আছে এটাও ক্রাস এই দুটো শুধু আর কি নেই এই বক্স নেই তার মানে এটাও ক্রাস এটা অ্যান্সার হবে ডি অ্যান্সার হয়ে যাবে তো এই সেটের অ্যান্সার হবে ডি এই সেটের অ্যান্সার হবে ডি ডি হবে রাইট অ্যান্সার তো এইভাবে এলিমিনেট করে এটা করতে হবে ঠিক আছে মার্কিন যুক্ত উপরাষ্ট্রের নাম কী যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসতো তাহলে হয়তো জো বাইডেন যেহেতু উপরাষ্ট্রপতির নাম কী তাহলে কমলা হ্যারিস কমলা হ্যারিস কমলা হ্যারিস কমলা হ্যারিস রাইট অ্যান্সার প্রশ্ন অদক চিহ্নে কী হবে তো দেখতেই পাচ্ছ চোদ্দোর স্কোয়ার করলে কত হয় এই জন্য স্কোয়ার কিউব কেন মুখস্থ করতে বলেই আমি আমার যাদের আর কি গাইড করি তাদের সবাইকে বলি তো চোদ্দোর স্কোয়ার হলো একশো ছিয়ানব্বই আর কার স্কোয়ার একশো একুশ হবে নিশ্চয়ই এগারোর স্কোয়ার এগারোর স্কোয়ার একশো একুশ চোদ্দের স্কোয়ার একশো ছিয়ানব্বই আর এগারো আর চোদ্দো গুণ করলে কত একশো চুয়ান্ন তো রাইট আনসার হয়ে যাবে এগারো এগারোর স্কোয়ার একশো একুশ চোদ্দোর স্কোয়ার অপোজিটে এর অপোজিট একশো ছিয়ানব্বই আর এর অপোজিট হল একশো একুশ তাহলে অপোজিট যদি স্কোয়ার হয় তাহলে একশো একুশ নিশ্চয়ই রুট ভ্যালু করলে আমরা পাবো একশো একুশের রুট করো এগারো এগারো ইন্টু এগারো একশো একুশ কোয়েশ্চেনে কিছুই ছিল না বোঝার মতন না একদম হালুয়া কোয়েশ্চেন কি ম্যাচ জিয়ায় দিয়েছে কপাল পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি এ তো সবাই জানে জয়ী সেতু জয়ী সেতু রাইট অ্যান্সার হয় জয়ী সেতু এই যে আগের দিন স্পেশাল ক্লাসে আমি বলেছিলাম যে কনস্টিটিউশনের একদম ওপরেরতে কোয়েশ্চেন আসে যে গৃহতে হলো কবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে মানে যেটাকে অ্যাডাপ ওয়ান বলে যদি বলে অ্যাক্ট ওয়ান হতো তাহলে অ্যাক্ট ওয়ান হলে কি হতো টোয়েন্টি সিক্স জানুয়ারি উনিশশো পঞ্চাশ যেদিন কার্যকারী হয়েছে মানে কি প্রজাদের সেবা যত্নয় নিয়োজিত হলো আমার এই কনস্টিটিউশনের সমস্ত আইন কানুন প্রজা মানে কি পাবলিক পাবলিকের কাজে তাই প্রজাতন্ত্র এইভাবে ও বুঝিয়েছিলাম লাস্ট স্পেশাল ক্লাসে ডব্লিউ বিপির যাদের ক্লাস নেই তাদের লাস্ট ক্লাসেও আমি এটা বলে দিয়েছিলাম তো দেখো সেটাও চলে এসছে যা বলেছে আর অঙ্কগুলো তো যা স্পেশাল ক্লাসে করিয়েছে একটাও তার নিয়মের বাইরের থেকে আসেনি নভেম্বর টোয়েন্টি সিক্স উনিশশো হয়তো ডিজিটগুলো চেঞ্জ হতে পারে সেই ওই কম্পাউন্ড ইন্টারেস্টের সরল ইন্টারেস্টের সেই গুণ গুণ পদ্ধতি সব এসছে গুণ দুগুণ ঠিক আছে সব অঙ্কগুলো হুবহু কমন নিউমেরিক্যাল ডিজিট চেঞ্জ হতে পারে কিন্তু কনসেপ্ট তো সেম থেকে গেছে তো এটা হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে এই দিন অ্যাডাপ অন বা গৃহীত হয়েছিল এটাও একটা সরল কোয়েশ্চেন যে ত্রিকোণমিতে ডিগ্রি জানবে সে তো পারবে তো টেন পঁয়তাল্লিশ আগের দিন করিয়েছিলাম এক সাইন থার্টি হাফ ইকুয়াল সাইনের এই পাশে কস থার্টি মানে কি রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু আহারে সরি 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 এই গুলো যে কুতার দিয়ে আসে কাজের সময় তো কত মিনিট হলো আমি আগে দেখে নিই আচ্ছা তিপ্পান্ন মিনিট হয়ে গেছে পঞ্চান্ন দি। তো না বোঝালে আমি বুঝলে এতক্ষণ হয়ে যেত কারণ তোমাদের তো সব ডিটেলসে বোঝাতে হচ্ছে এই জন্যে টাইমটা লাগছে এক্স হলো টেন তো এইভাবে মান বসা দেখো কত আসবে তার মধ্যে ঘন কথা বলছি এ তো হবেই টাইম তো লাগবে থার্টি মানে রুট থ্রি বাই টু আর টেন থার্টির মান মানে হলো ওয়ান বাই রুট থ্রি টেন সিক্সটি হলে আবার উল্টো হতো রুট থ্রি হতো তো টেন থার্টি মানে ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে গেলো এই পাশের হাফ এই হাফ কেটে গেল তাহলে এক্সের ভ্যালু ওয়ান রাইট অ্যান্সার হবে ওয়ান ওয়ান ইজ এ রাইট অ্যান্সার তো ত্রিকোনোমিটি আমি করাবো ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী উনিশশো সালে যে বেলগাঁও সেশন হয়েছিল সেটা মহাত্মা গান্ধীর প্রথম এবং শেষ তিনি আর কোনো সেশনে আইএনসিতে ছিলেন না উনিশশো সালে এটা এন কমন কোয়েশ্চেন প্রত্যেকটা শিফটে এন টিভিসিতে এসেছে তাহলে কি উনিশশো সালে বেলগাঁও সেশন এটা একটা মানে ইজি কোয়েশ্চেন যারা মোটামুটি পড়াশুনো করে তাদের তো মনে হয় এইটটি প্লাস পাওয়া উচিত প্রশ্নবাদক স্থানে কি বসবে ভাই এটা ওয়াল্টার ডিজিট আছে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ রিপিট হয়েছে তাহলে এর তো ভাবার কোনো দরকার নেই আটচল্লিশ যদি ডবল করে করে যায় তাহলে আটচল্লিশ দু আবার নাইনটি সিক্স ওয়াল্টার করে করে সেম ডিজিট আটচল্লিশ তার ওয়াল্টার ছিয়ানব্বই আবার আটচল্লিশ তার ওয়াল্টার ছিয়ানব্বই ওয়াল্টার করে করে ডিজিট তাহলে ছিয়ানব্বই হবে রাইট অ্যান্সার অপশান সি ইজ এ রাইট অ্যান্সার আটচল্লিশ অল্টা ছিয়ানব্বই আটচল্লিশ ঘর বাদ দিয়ে আবার ছিয়ানব্বই এইভাবে সিরিজটা চলছে কী সহজ দিয়েছে বলে ভাবতে হয় নাকি কোয়েশ্চেন ভাবা লাগে তো দেখে মানে এক সেকেন্ড দু সেকেন্ড করে টাইম লাগবে যেহেতু গল্প নিম্ন একটু কোন শাস্ত্রীয় নৃত্য তো আমরা জানি একটাই আছে ভারতীয় দুটো শাস্ত্রীয় নৃত্য আছে একটা হলো কুচিপুডি ড্যান্স অন্ধ্রপ্রদেশ আর একটা মণিপুরে আছে যে মণিপুরিয়া যে ড্যান্সটা সেটা দুটো শাস্ত্রীয় নৃত্য আছে তো এখানে নিশ্চিন্তভাবে কুচিপুডি আছে বাকি আর কোনো কিন্তু শাস্ত্রীয় নৃত্য নয় এখানে ফোক ড্যান্স বা ক্লাসিক্যাল ড্যান্স একমাত্র কুচিপুডি এমন একটি গ্রামের নাম যেখানে অন্ধ্রপ্রদেশের কুচিপুডি নাম কিন্তু এটা শাস্ত্রীয় যদি গ্রামের নামও কেউ না জানে শাস্ত্রীয় দেখেই ভাই দুটো তো থাকে একটা মণিপুরের আর একটা হলো অন্ধ্রপ্রদেশের কুচিপুডি তো মণিপুরের তো এখানে একটাও নেই তাহলে একটাই অপশান থাকে এলিমিনেট করার পর কুচিবুডি যদি কেউ গ্রামের নামও না জানে সেও পারবে যেভাবে আমাকে কোয়েশ্চেনগুলো শোনার সময় মনে হচ্ছিল হ্যাঁ ডিফিকাল্টি যখন আমি এই কোয়েশ্চেন পেপারটা দেখলাম যে আমাদের টেলিগ্রামে যখন দিল একটি ক্যান্ডিডেট তো তখন দেখলাম যে কোয়েশ্চেনে তো কিছুই নেই সবাই এক্সাম হল থেকে বেরিয়ে বলে টাফ কোয়েশ্চেন সিনেমা হল প্রজেক্ট রূপে কোন লেন্স ব্যবহৃত হলো তো আমরা জানি সিনেমা সিনেমা কি মিরর হলে দূরে কনভেক্স আর উত্তল লেন্স মানে উত্তল আয়না বা দর্পণ দর্পণ হলে কিন্তু কনভেক্স মানে দূরে আর যখন বলবে লেন্স লেন্সের ঠিক অপোজিট হয় লেন্সের ক্ষেত্রে কিন্তু কনভেক্স মানে হলো কাছে বোঝায় মায়োপিয়া হাইপারম্যাট্রোপিয়া ম্যাট্রোপিয়া লেন্সের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাবে মানে কি কাছের জিনিস দেখতে পায় দূরের জিনিস দেখবে তাহলে দূরের জিনিস মানে কি কনকেভ লেন্স আর যদি কনকেভ মিরোর বলতো তাহলে কিন্তু কাছে বোঝাতো তো লেন্স লেখা আছে প্রত্যেকটায় তাহলে কনভেক্স লেন্স মানে কাছে সিনেমার পর্দায় প্রজেক্ট আমার কাছে লাগবে মিরোরটা তার জন্যে লেন্স কনভেক্স লেন্স কনভেক্স এক্স মানে দূর বোঝায় লেন্সের ক্ষেত্রে কাছে বোঝায় তাহলে কাছে কোনটা হবে উত্তল লেন্স বা কনভেক্স লেন্স ই আমার আমারই কোশ্চেন এখানে তো হাসতে আসতে কেউ পড়াশুনো না করে গেলেও হয় পঞ্চাশ ষাট পাবে এক্স একটি এক্স একা একটি কাজ কুড়ি দিনে করে এর মতন সহজ কোয়েশ্চেন আর হয় কুড়ি আর তিরিশের এলসিএম বের করবো ওটাই মোট কাজ এলসিএম কত সিক্সটি এটার হলো তিন কুড়িং ষাট আর হলো তিরিশ দুজনো ষাট দুটো সাম করবো বলেছে দুজনে একসাথে তাহলে পাঁচ বারং ষাট পাঁচ বারং ষাট আমার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমি কি পাবো দিন পারবো তাহলে ই ইজ ইকাল টু ওয়াক বাই টাইম তাহলে আমার টাইম বের করতে হবে তাহলে টাইম ইজ ইকাল টু ডব্লিউ বাই ই করেছি তো এটা পাঁচ বারং শাইট বারো অপশান আছে বারো দিন লাগবে অপশান ডি রাইট অ্যান্সার খেলা খেলা কী কোশ্চেনের খেলা এখানে বলছে টাই টিনি মানে ছোট বিগ বড় ট্রিভিলিয়ান মানে হলো স্মল অতি সূক্ষ্ম বা ক্ষুদ্র স্মল মানে ছোট তাহলে তিনটে তো সেম বোঝাচ্ছে শুধু বিগটা বড় বোঝাচ্ছে বাকিগুলো সব সিনোনিয়াম একটাই অপোজিট আছে বিগ ওডান আউট তাহলে বিগ হলো রাইট আনসার এটা তো একদম সেলে খেলা করছেন আইসো এলপিজি সিলিন্ডার নিম্ন কোন গ্যাস থাকে ভাই বিউটেন ও প্রোপেন থাকে বিউটেন প্রোপেন এটা মানে এমন কোনো এক্সাম নেই যে আসেনি এমনকি ডব্লিউ বি এস এর রিপিটেড করছেন ডব্লিউবি কনস্টেবল দু হাজার আঠারো রিপিটেড করছেন যে এলপিজি গ্যাসে কী থাকে বিউটেন প্রোপেন অনেকে আবার বলছে আইসোবিউটেন আরে ভাই আইসোবিউটেন তো প্রত্যেকটা অপশানে আছে আইসোবিউটেন কথা আসবেই না যে পাগলা বলছে এই কিছু ইউটিউব এদেরকে মানে বহিষ্কার করা উচিত ভুলভাল বাচ্চাদের সায়েন্সের জন্য শেখাবে আইসোবিউটেন মানে কি বিউটেন মানে পাঁচটা কার্বন সেট থাকবে সেটা আইসোপলিমেটেড হবে আর এলপিজি গ্যাসে কখনও আইসোমার কথাটা থাকবে না সেখানে বিউটেন প্রোপেন জাস্ট এরকম সিঙ্গেল লাইন থাকবে যেমন কি প্রোপেন মানে কি তিনটে কার্বন থাকবে পোয়ার পর একদম সরল রেখায় থাকবে প্রোপেন সি 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 এর সাথে শুধু এইচ যুক্ত হবে যেমন কি সিএস থ্রি সিএইচ থ্রি এখানে কটা ওয়ান চলে গেল দুটো বন্ড চলে গেলো তাহলে সিএইচ টু হবে মাঝখানে এটাই হলো কোয়েটেন দুটো হাইড্রোজেন থাকবে দুই হাতে দুটো বন্ড চলে গেলো আর সিঙ্গেল দুটো বন্ড থাকবে তাহলে দুটো এইচ বড তাহলে সিএস থ্রি সিএইচ টু সিএস থ্রি এটা হলো প্রোপেনের সংকেত বিউটেন মানে কি পেনটেন মানে পাঁচটা বিউটেন মানে চারটে তাহলে চারটে এরকমভাবে সাজাতে হবে সরল রেখা বরাবর থাকবে কখনও এরকম আইসোমার মানে আইসোমার বলতে কি চারিদিকে কার্বনের এইভাবে থাকে সিএস তিরিশ এইটাকে বিউটেন বলছে কার্বনগুলো এইভাবে ঘিরে থাকবে একটা সাইডে থাকবে না যেহেতু চারটে কার্বন তো একটা মুছে যাবে এটা থাকবে না তিন সাইডে তিনটে এরকম আইসো আইসো কখনোই হবে না যে পাগলা বলছে ইউটিউবে তার কেমিস্ট্রি সম্পর্কে কোনো নলেজ নেই তার জন্য এরকম বলছে ভুল ভাল শেখাবে বাচ্চাদের আর অ্যাটেম্প করবে ভুল ভাল তাহলে অ্যান্সার হয়ে যাবে আর কোনো অপশানে নেই তিনটে অপশানে আইসো বিউটেন আছে ক্রস ক্রস এস ইউপিএসির মতন কথা আরে ভাই তুই কি বল করবি পাস তো সবাই করবে যা কোয়েছেন হয়েছে প্রশ্নবদক প্রশ্নবদকে কি বলছে বলছে বি পরে ডি মানে দুই ঘর বেড়েছে ডি এর পরে এফ দুই ঘর বেড়েছে চার আর দুই ছয় তাহলে ছয়ের পরে আট হবে তাহলে আট হল এইস তো অপশান এ আর সি আছে তাহলে দুটো এলিমিনেশান হয়ে গেল এরপরে দেখছি এই অপশান এ আর সি এর মধ্যে পার্থক্য কোথায় এইচ পি তাহলে লাস্টের ডিজিট চেক করব এক্স ডব্লিউ এক করে কমছে ভি ভিরও এক করে কমবে তেইশের পরে বাইশ বাইশের পরে একুশ তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার অপশান সি হবে রাইট অ্যান্সার কারণ কি এই দুটো তো প্রথমেই এলিমিনেট হয়ে গেছে বি আর ডি পড়ে থাকছে এসপি এসপি টি আর এসপি ইউ তাহলে লাস্ট ইউনিট ডিজিট চেক করলে হয়ে গেল যে এই লাস্ট আলফাবেটিক্যালি ডিজিট তাহলে এক্স আছে ডব্লিউ আছে এক ঘর করে কমছে তাহলে বি পরে ইউ আসবে তাহলে এসপি ইউ হবে রাইট অ্যান্সার সি এটাও ক্রস এ ক্রস সি হবে এসপি ইউ কি আমারই কোয়েশ্চেন রে পরপর একদম আলফাবেটিক্যালি যাদের ম্যাগনেটের নিউমেরিক নাম্বার আছে এ কোন পজিশন আছে ওসব লেখার টাইম আছে নাকি যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী কেমন হতো অত্যাধিক উষ্ণ একটা কোয়েশ্চেন হতে পারে আবার অত্যাধিক শীত হতে পারে এখানে বলিনি দিন রাত বলে দেয়নি দিনের বেলায় একশো ডিগ্রি সেন্টিগ্রেড হবে রাতের বেলায় মাইনাস একশো ডিগ্রি সেন্টে সেন্টিগ্রেড হবে অনেকটা কনসেপ্ট কিসের মতন মরুভূমির কনসেপ্ট মরুভূমিতে দিনের বেলায় হাই টেম্পারেচার রাতের বেলায় ঠিক ততটাই শীত পড়ে কারণ কি বালি একটা ধাতু নয় বালি একটা অধাতু গরমে গরম হবে ঠান্ডায় ততটাই ঠান্ডা হবে তো ধাতু অধাতুর ব্যাপারটাও যেমন ধাতুর ক্ষেত্রেও সেম কনসেপ্ট যত উত্তপ্ত করা হবে তত উত্তপ্ত হবে যত শীতল করা হবে ততটাই শীতল হবে তো এখানে অপশান অত্যাধিক উষ্ণ অত্যাধিক শীতল দুটোই হবে সুতরাং কোয়েশ্চেন চৌষট্টি সবাই এক মার্ক করে পাবে কোয়েশ্চেনটা ভুল আছে বোথ অফ দিস হবে অত্যাধিক উষ্ণ ও অত্যাধিক শীতল রাতের বেলায় শীতল দিনের বেলায় অত্যাধিক উষ্ণ হবে তো অপশান এ অ্যান্ড ডি বোথ অফ দিস নাহলে কোয়েশ্চেন এটা ক্যান্সেল হবে সবাই মার্কস পাবে ওই চৌষট্টি থাকে সবাই মার্কস পাবে যে ভুল করবে সেও পাবে কারণ কি এ বি তো অপশান দুটোই আছে এ আর ডি তিন ছয় এগারো আঠারো তাহলে আমি কি লক্ষ্য করতে হয়েছি তিনের পরে ছয় মানে তিন গল লাভ মেরেছে ছয়ের পরে এগারো পাঁচ তারপরে সাত তারপরে নয় আঠারোর সাথে নয় জোড়ো কত হচ্ছে সাতাশ তাহলে সাতাশ যদি এসে যায় তাহলে এলিমিনেশন হয়ে যাচ্ছে কটা এই দুটো এলিমিনেশান এ আর বি মধ্যে কেউ একজন হবে তাহলে এপের পরে জি মানে লাভ মেরেছে দুই ঘর এর পরে কত নয় মানে দুই ঘর দুই ঘর চোদ্দো আর দুই বারো আর দুই চোদ্দো তাহলে আয়ের পরে লাভ মেরেছে কি ভালো করে দেখো এপের পরে জি মানে এক ঘর লাফিয়েছে সাত হয়েছে সাতের পরে নয় দু ঘর দুইয়ের পরে হলো নয় আর তিন বারো মানে এলের মান বারো তিন ঘর লাফিয়েছে এরপরের ঘর চার লাভ দেবে তাহলে চার ঘর যাবে তাহলে বারোর পরে চার যোগ করো ষোলো কার মান পি এর মান তাহলে সাতাশ পি হবে রাইট অ্যান্সার সাতাশ পি হবে রাইট অ্যান্সার এর মতন সহজ যে আই আর ম্যাথ এত সহজ দিয়েছে তাও নাকি কারোর টাইমে কোলায় বৌদ্ধ ধর্ম ত্রিপিটা কোন লিপিতে লেখা আছে ভাই বৌদ্ধ ধর্ম সর্বদাই পালি ভাষায় হয় আর জৈন ধর্ম হলে হয়তো সংস্কৃত ভাষায় তো এখানে বলেছে বৌদ্ধ ধর্ম তাহলে পালি ভাষা হবে রাইট অ্যান্সার পালি হবে রাইট অ্যান্সার আর যদি বলতো গুপ্তদের সরকারি ভাষা কোনটা তাহলে হলো সংস্কৃতি বা জৈন জৈন ধর্ম জৈন ধর্ম সংস্কৃত আর বৌদ্ধ ধর্ম পালি ভাষায় লেখা এদের গ্রন্থগুলো এটা তো একদম অ্যাসেন্ড স্টের ফার্স্ট কোয়েশ্চেনের ওই সিন্ধু সভ্যতার পরে যে বৌদ্ধ জৈন ধর্ম আছে সেই জায়গার থেকে একদম প্রথম কোয়েশ্চেনটা তুলে দিয়েছে মানে পড়াশুনো না করলেও সে পারবে এই কোয়েশ্চেন কী হার্ড কোয়েশ্চেন হয়েছে রে আমার নিম্নে কোন অঙ্গটি সক্রিয় স্নায়ুতন্ত্র নয় আরে ভাই গ্রন্থি সক্রিয় হার্টবিট সবসময় টিকটিক করে হচ্ছে ওটাও সক্রিয় চোখ চোখ আমাদের সবসময় সক্রিয় আছে সেন চোখের সামনে দেখবে এরকম করবে দেখবে চোখ আপনা আপনি বন্ধ হবে মানে কি ও প্রচণ্ড অ্যাক্টিভ তাহলে বাকি থাকছে জরায়ু জরায়ু মানে কি মেয়েদের জরায়ু থাকে ছেলেদের ওই শুক্রায় ঠিক আছে তো এটা মেয়েদের জরায়ু ইউটেরাস মানে কি জরায়ু থাকে ওদের সেটা হলো সক্রিয় নয় আর ছেলেদের তো যাই হোক এটা রাইস আনসার হবে জরায়ু দুটি সংখ্যা লু এলসিএম এইসিএম দেওয়া আছে তো আমরা কি জানি সংখ্যা দুটোর গুণফল ইজিক টু এলসিএম ইন্টু এম কারণ কি সংখ্যা দুটোর মধ্যে দুটো এইচসিএম থাকে আর এলসিএমের মধ্যে এইচসিএম থাকছে প্লাস আর কি আরেকটা এক্সট্রা এইচসিএফ যদি তিনটে সংখ্যা হতো তাহলে কিন্তু আরেকটা এইচসিএফ আমার গুণ করতে হতো যেহেতু দুটো সংখ্যা বলছে তাহলে সংখ্যা দুটোর মধ্যে আনকমন থাকবে আর কমন থাকবে এইচসিএফ কিন্তু সংখ্যা দুটোর মধ্যে থাকে এই জন্যে আমরা বলি এল সি এম ইন্টু ইজ ইজিকাল টু সংখ্যা দুটির গুণ আবার যদি তিনটে সংখ্যা হতো তাহলে আমার একটা এইচসিএফ আলাদা করে এল সি এমের সাথে গুণ করতে হতো এলসিএম এইচসিএফ HCF মানে এর সাথে দুটো HCF গুণ করতে হতো তিনটে সংখ্যার ক্ষেত্রে চারটে হলে আরও তিনটে গুণ করতে হতো এটা হলো লজিক করা লাগে না তাহলে ৩১৫ পনেরো 35 সাত টু এক্স দ্বিতীয় সংখ্যা বের করতে হবে তাহলে সাত পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ পড়ে থাকছে পাঁচ দিয়ে তিনশো রে ভাগ করো কত হচ্ছে পাঁচশো ৩ তিরিশ তিন পাঁচ তাহলে তেষট্টি আছে অপশান অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার মুখে মুখে করছে খাতা পেনের দরকার হয় নাকি এটা একে সাত আছে বলছে সাথে যদি এক বৃদ্ধি পায় সাত যদি আসল হয় আর এক হলো বৃদ্ধি পেয়েছে তাহলে এক যদি ঘাটায় এখানে কি বলছে চল্লিশ টাকা হলে বৃদ্ধি পাওয়ার পরে চল্লিশ টাকা হচ্ছে তাহলে কি হচ্ছে মূল্য টাকার পরিমাণ কত তাহলে এক বৃদ্ধি পেয়েছে আমার মূল অংশটা বুঝতে হবে একের সাথে রেশিওটা যে বসবে তার আর অঙ্ক করতে আমি জাস্ট বুঝাচ্ছি তাই আমি দেখেই বলতাম পঁয়ত্রিশ কত পাঁচ সাত আর পঁয়ত্রিশ তো এটা আমি তো নিজে করলে তো এরকম মুখ দিয়ে বলতাম না ওই ওমার শিটে গোল পাগাতাম বোঝানোর জন্য একটু টাইম লাগছে একটু বক বক বেশি করছে এই জন্যে টাইম লাগছে তো এই একই ইন ইনক্রিজ হয়েছে আর এটা আমার মূল তাহলে মূলটা বের করতে হয় মূল টাকা কী আমি বলেছি নিচে সবসময় সিপি বা আমি বা এমআরপি বা মূল এই জিনিসগুলো নিচে থাকে মূল জিনিস বা মূল সমষ্টি আর উপরে থাকে লস প্রফিট বা ইনক্রিজ ডিক্রিজ এইগুলো থাকে তাহলে এক হলো বৃদ্ধি পেয়েছে তাহলে এক যদি বৃদ্ধি পায় তাহলে বাড়লে কত হবে আট আর এই আট সমান সমান কত বেড়েছে চল্লিশ তাহলে আট যদি চল্লিশ হয় তাহলে আটের সাথে চল্লিশ এক ইউনিট ইজিক টু কত পাঁচ তাহলে এক ইউনিট যদি পাস হয় তাহলে আমার আসল বের করতে হবে মানে সাত ইউনিট কত তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে অপশান বি আমি তো বোঝানোর জন্যই বলছি আমি দেখলে বলতাম কি আট এজে কলটা চল্লিশ পাঁচ আটটা চল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ অ্যান্সার হয়ে গেছে দুই কি তিন সেকেন্ড লাগবে এইসব কোয়েশ্চেন করতে পশ্চিমবঙ্গের রাজ্য বসু কী ভাই ফিশিং মেছো বিড়াল ফিশিং ক্যাট এটা রিপিটেড কয়েশন ডাব্লিউ বিপি দু হাজার আঠারো সালে ফিশিং ক্যাট এট আবার রিপিট হয়েছে কোচনটা রিপিট করছেন আর পরেরটায় রয়েছে কি রয়েছে এ বিয়ের ভাই এ বি এর ভাই বি সি এর কন্যা তাহলে এটা একটা আঁকানোর বিষয় আছে যে এ এ কি বলছে এ বি এর ভাই আবার বলছে বি সি এর কন্যা তাহলে এ বি এর ভাই এ হলো ভাই বি হলো কন্যা কার কন্যা সি এর কন্যা তাহলে সি হল এর গার্জিয়ান মা বা বাবা কিছু একটা হবে ডি হলো এর পিতা ডি হলো এর পিতা তাহলে সি হলো মাতা হয়ে গেলো ডি হল এর পিতা তাহলে এরা ভাই বোন এ বি আবার ডি যদি পিতা হয় তাহলে সি তো মাতা হবেই এরপরে বলছে সিডি এর মধ্যে সম্পর্ক কী তো এর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক তো সি হলো লেডিস তাহলে সি যদি লেডিস হয় আর ডি যদি পুরুষ হয় তাহলে ডি হলো স্বামী আর সি হলো স্ত্রী তাহলে রাইট অ্যান্সার হবে ইস্ত্রি সি হলো ডি এর স্ত্রী কিছুই নেই কোশ্চেন একদম জলে গুলে খাওয়া যায় তাই যদি আশি নব্বই না ওঠে এই কোয়েশ্চেন সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি তো আমি আগেই বলেছি যে গুজরাট গুজরাট হলো এর হিস্ট্রির দেখবে আমরা দেখেছি যে গুজরাটের লোথালে সমস্ত বন্দরের যে আমরা এই জিনিসটাও মনে রাখতে পারি যে গুজরাট মানে হলো বিজনেস পার্সনরা থাকে যেমন আমাদের প্রাইম মিনিস্টারের জন্মস্থান গুজরাট এবং ওখানে বড় বড় ব্যবসায়ীরা থাকে এবং পোর্ট প্রাচীন যুগে ওখান দিয়েই বেশি ট্রান্সফার হতো এক্সপোর্ট ইমপোর্ট কালিবাঙ্গান রাজস্থান তো গুজরাটের লোথাল হলো আমাদের সবথেকে উল্লেখযোগ্য পোর্ট লোথাল হবে রাইট অ্যান্সার এটা জাস্ট মান বসাও আর পুট করো এটা তো না করলেও কেউ না কেউ পারবে তো একশো সতেরো একশো সাথে এল মানে ভাগ বলছে তিন দিয়ে ভাগ করো কে মানে কি বলছে কে মানে মাইনাস মানে মাইনাস পাস করো এম মানে কি বলছে এম মানে যোগ বলছে কার সাথে যোগ করবো বারো আর ডি মানে কি গুণ কত গুণ করবো বারোর সাথে আট গুণ করবো কোনো কিছু আছে এটা হল তিন তিকে নয় তিন নং সাতাশ উনচল্লিশ উনচল্লিশ মাইনাস পাঁচ আর হলো আট বারং ছিয়ানব্বই ছিয়ানব্বই তো যোগ হবে আগে মাল্টিপ্যাল তারপরে একদম লাস্টে হয় হলো কি সাবস্ট্র্যাকশন তাহলে আট বারং ছিয়ানব্বই মাইনাস পাস থাকছে তো মাইনাস পাস যদি আমি ছিয়ানব্বই থেকে হাঁটাই তাহলে একানব্বই থাকছে এই এক আমি উনচল্লিশের সাথে চল্লিশ প্লাস নব্বই তাহলে কত হলো একশো তিরিশ রাইট অ্যান্সার একশো রাইট যাদের একশো হয়েছে তারা রাইট সি একশো তিরিশ ওয়ান থার্টি রাইট একশো লেন্সের ক্ষমতার একক কী তো ক্ষমতার একক যারা ভাববে ইলেকট্রিসিটি দিয়ে মারবো ফট করে ওয়াটে মেরে দিল সে একদম নেগেটিভ এখানে মাইনাস ওয়ান তো খেলো সাথে মাইনাস পয়েন্ট টু ফাইভ মাইনাস খেলো কেন কি সে লেন্সটা দেখিনি আরে লেন্স মানে তো ডায়েফটার চশমাতে ডি লেখা থাকে মাইনাস টু পয়েন্ট ফাইভ মাইনাস ফোর বা প্লাস টু প্লাস টু পয়েন্ট ওয়ান প্লাস পয়েন্ট জিরো ফাইভ ডায়েফটার তো এটা তো বলিনি যে তোমার ওই ইলেকট্রিক বা যে যেটাকে বলে ওয়াট পাওয়ারের ওই ফিজিক্সের এটাও ফিজিক্সের কোয়েশ্চেন কিন্তু কোথাকার ওই যে চোখ ডায়াফটার এইগুলোর হলো ফোকাল লেন্স আলোর চ্যাপ্টারেও পাওয়া যেতে পারে বা চক্ষু আলোর সাথে কানেক্টেড করে তো এটার রাইট আনসার হবে ডায়াফটার যারা মেরেছ ওয়ার্ড সেটা হলো ওয়ার্ড হলো ক্ষমতার একক এখানে ক্ষমতা বলতে চোখের লেন্সের ক্ষমতা বলেছে বলিনি শুধু ক্ষমতা শুধু ক্ষমতা থাকলে ওয়াট হতো যেহেতু লেন্সের ক্ষমতা তাই ডাফটার হবে রাইট অ্যান্সার যে আমফান থাইল্যান্ড এটা বলতে হবে থাইল্যান্ড এটা আমফাম হয়েছিল কবে দু হাজার সালে মে মাস নাগাদ থাইল্যান্ড নামকরণ করেছে এইটা নাকি অনেকে পাচ্ছেন না আরে ভাই এইটা কোনো অঙ্ক হলো রিজনিংয়ে এটা কী সিরিজে চলছে এ এ তারপরে বিসি আবার বি সি স্টপ করে দিলাম তাহলে এ বি সি ডি তারপরে এ আসবে বিবি একটা করে রিপিট হবে সিডি তারপরে আসবে এ বি সি সি ডি আর লাস্টে আসবে এ বি সি ডি ডি রিপিট হবে একবার যে রিপিট হবে সেকেন্ড টাইম তারপরের জন রিপিট হবে এ যদি রিপিট হয়েছে ফার্স্টে এ এ তারপরে বিবি তারপর সিসি তারপর ডিডি এটা চলেছে চারটে করে ডিজিট ধরে করো এ বি সি ডি এই যা করে দাও দেখো অপশান কোনটা আসছে এ তাহলে কি আসছে দেখো এখানে পুট করি আমরা তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো এ তারপরে বি সি ডি আসবে তারপরে আসবে এ বি বি এ বি সি ডি হয়ে গেলো বি বি হয়ে গেলো ডি তারপরে আসবে এ বি ডি হয়ে গেল তারপরে আসবে এ বি সি ডি ডি লাস্টে ডি আসবে তাহলে এ বি তাহলে কেমন আসলো এ আসলো ডি আসলো বি আসলো বি আসলো এ আসলো আর ডি আসলো অপশানে আছে এ ডিবি এ ডিবি এ ডিবি অপশান সিতে আছে এ ডিবিএডি এ ডিবিএডি এই সিরিজে চলেছে একদম সহজ একটা সিরিজ দিয়েছে প্রখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতিকাল লেখা দেবী এটা ডবলিউ বিপির কোয়েশ্চেনে এক্সাইজে এসছিল দু হাজার আঠারো দেবী রিপিটেড করছেন দেবী প্রথম প্রতিশ্রুতি দেবী অপারেটিং সিস্টেম নয় নয় বলেছে অপারেটিং সিস্টেম মানে কি উইন্ডোজ ডোস এগুলো অপারেটিং সিস্টেম ডোস মানে কি ডেটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেম লিনাক্স অপারেটিং সিস্টেম শুধু একটাই বেঁচে থাকছে ওরাক্কেল ওরাক্কেল কিন্তু যেমন কি ওটা একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়া ওটা একটা সফটওয়্যারের মধ্যে পড়ছে আর অপারেটিং সিস্টেম মানে কি যেটা অপারেশ অপারেট হচ্ছে উইন্ডোসে পয়েন্ট টেন পয়েন্ট ওয়ান এটা একটা অপারেটিং উইন্ডোজ সিস্টেম লিনাক্স সিস্টেম ডোস এগুলোর সমস্ত হয়েছে এর পরের কোয়েশ্চেনে আসি উনআশিতে আসলাম ছিয়াত্তর মিনিট বোঝানোর জন্য ছিয়াত্তর মিনিট আমার শব্দই আসতে বড়জোর জোর পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে আমি যদি নিজে ওয়েমআসিটে করি বা আমি যদি নিজে এক্সাম দিই কাউকে না বুঝাই বোঝাতে গেলে টাইম লাগে এটা দেখেই বোঝা যাচ্ছে যে ছটা দুই চার ছটা আছে তাহলে নিরানব্বই সাথে ছয় গুণ হবে তিনটে নশো নিরানব্বই সাথে ছয় গুণ হবে এবার দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওই ছয় তে স্টপ হয়েছে তা এগুলোর জন্য এক আধ তিন এক আধ দুই তিন তিন আধ তিন সাত তারপর হলো ওই ছয় দশ পনেরো একুশ এই সবগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো জুড়লে একুশ হচ্ছে তো একুশ বাই কত সাত আছে তাহলে এটা কাটাকাটি করো তিন সাথে একুশ এই তিন তো বেরোলো কার সাথে যোগ হবে এই নশো নিরানব্বইয়ের সাথে ছয় গুণ করো তো আমি ইউনিট ডিজিট চোখ করবো যেহেতু এখানে ইউনিট ডিজিট যদি নাইন না আসে একটা শুধু ব্যতিক্রম আছে সেটাও হতে পারে আবার যদি নাইন আসে তাহলে আমার পুরোটা গুণ করতে হবে ব্যাপারটা বুঝতে হবে তাহলে আগে আমি ইউনিট ডিজিট চেক করি থ্রি আছে থ্রি প্লাস হবে তো ছ নং চুয়ান্ন চুয়ান্নর চার নিলাম চার আর এই তিন হলো অ্যাড হবে তাহলে চারের সাথে এর ইউনিট ডিজিট এর ইউনিট ডিজিট যোগ হলে সাত হচ্ছে তো অপশানে দেখো সাত একটারই আছে ইউনিট যদি এক্ষেত্রে নয় বেরোতো তাহলে আমার পুরোটা গুণ করে যোগ করতে হতো আর নশো নিরানব্বই সাথে ছয় গুণ করলে পাঁচ হাজার নশো এই তোমার কত হতো পাঁচ হাজার নশো চল্লিশ ওই চুরানব্বই তার সাথে তিন যুক্ত হতো পাঁচ হাজার নশো চুরানব্বই তার সাথে তিন যোগ করলেও হচ্ছে কত পাঁচ হাজার নশো সাতানব্বই পাঁচ হাজার নশো চুরানব্বই সাথে তিন যোগ করলে পাঁচ হাজার বা ইউনিট ডিজিট চেক করলেই হয়ে যায় সাত আসবে ইউনিট ডিজিট চেক করলে কোন সালে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ আরে ভাই প্রথমবারেই ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল দু সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল এবং পাকিস্তানের সাথে সেই ক্যাশটা ধরেছিল আমাদের যে পিছনের দিকে ক্যাচটা তুলে দিয়েছিল ভালো খেলছিল পাকিস্তানের যে ওর নামটা আমার মনে নেই তো যাই হোক ইন্ডিয়া জিতে গেছিল লাস্ট বল অব দি চলছিল ম্যাচটা দু সালে প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেই আমাদের ইন্ডিয়ায় জিতেছিল পাকিস্তানকে হারিয়েছিল রানার্স আপ অনেক সময় আসে পাকিস্তান কয়েকদিন আগে সেপ্টেম্বর মাস এখন চলছে তো সেপ্টেম্বরে ফার্স্ট সেপ্টেম্বরে আমরা দেখেছিলাম যে আমাদের বেঙ্গল পুলিশের দিবস পালিত হয়েছিল তো এটা একটু আনকন হতেই পারে এই কোয়েশ্চেনটা তো ফার্স্ট সেপ্টেম্বর হবে পুলিশ ডে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট সেপ্টেম্বরে ঘোষিত করা হয়েছে এই বছর প্রথম দু হাজার একুশে সাতশো দশ টাকা এমনভাবে আমরা হিসাব করব আর আঠারোটা কোয়েশ্চেন আছে তো চলো একবারে শেষ করে দেবো অনেকে তো ঘন্টার পর ঘন্টা ধরে একটা শুধু রিজনিংয়ের আলাদা করেছে ম্যাথের আলাদা আরে ভাই আমি করব স্পিডের সাথে এসব দেখতে যাব নাকি আরও তো যাচ্ছি নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যায় সাতশো দশ টাকা এমনভাবে এবিসির মধ্যে ভাগ করে দিলাম এবি এ থেকে চল্লিশ টাকা বেশি ভাই সি এর থেকে তিরিশ টাকা বেশি ভাই তাহলে সি কত টাকা পাবে এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে এ বি এর থেকে চল্লিশ টাকা বেশি পায় আবার সি এর থেকে বেশি পায় তাহলে এটা বের করলে আমি সিও বের করতে পারব মাঝখানে বি থাকছে তাহলে বিটাকে আমরা ধরে নিই এক্স তাই তো এ বি সি তাহলে এ বি এর থেকে কত বেশি পাচ্ছে চল্লিশ টাকা তাহলে বি যদি এক্স হয় তাহলে এ চল্লিশ টাকা বেশি পাচ্ছে বিয়ের থেকে তাহলে বিয়ের মানের সাথে চল্লিশ জুড়ে দাও আবার সি এর থেকে তিরিশ টাকা বেশি পায় তাহলে এ যদি এক্স প্লাস ফর্টি হয় তাহলে সি এর থেকে তিরিশ টাকা বেশি পায় তাহলে এক্স প্লাস ফর্টি প্লাস থার্টি তাহলে চল্লিশের থেকেও আরও বেশি কত তিরিশ তাহলে সত্তর হবে এই হয়ে গেল এদের সামেশন এবার বলছে সাতশো দশ টাকা এদের মোট তাহলে তিনটে এক্স আছে তিনটে এক্স জোড়ো কত আছে থ্রি এক্স আর চল্লিশ আর সত্তর জোড়ো একশো দশ তাহলে থ্রি এক্স একশো দশটা আমি কোথার থেকে বিয়োগ করবো সাতশো দশের থেকে একশো দশ যদি বিয়োগ করি কাটাকাটি হয়ে গেল ছশো পড়ে থাকছে তাহলে থ্রি এক্স ইজিক টু ছশো তাহলে তিন ছয় আমার কার বের করতে বলেছে সি কত টাকা পাবে সি কত টাকা পাবে তাহলে দুশো তিন দুগুনো ছয় থ্রি এক্স ইজিক টু ছশো তিন দিয়ে কাটাকাটি করছে ছশোর সাথে দুশো পড়ে থাকলো তাহলে থ্রি ইন্টু দুশো করলে ছশো হবে তাহলে এক্স ইজিকাল টু টু হান্ড্রেড এবং সি এর মান কত এক্স প্লাস সেভেন্টি তাহলে দুশোর সাথে সত্তর জুড়লে কত হয় দুশো সত্তর তাহলে সি পাবে দুশো সত্তর টাকা বি পাবে দুশো টাকা এবং এ পাবে দুশো চল্লিশ টাকা সবগুলো জোড়ো দেখো ছাতশো দশ হবে তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে সি দুশো সত্তর এ কত পাচ্ছে দুশো চল্লিশ আর দুশো পাবে হলো বি রাইট অ্যান্সার দুশো সত্তর কিছুই নেই উইং আরে ভাই উইংস অফ ফায়ার আমার সব থেকে ইন্সপিরেশান যার কাছ থেকে নিয়ে যে ঘুমাতে দেয় না যে স্বপ্ন সেটাই আসল স্বপ্ন আর যেটা ঘুমিয়ে দেখা হয় সেটা কখনোই স্বপ্ন হতে পারে না সেটা মানুষকে তার লাইফ থেকে তার ফিচার থেকে সরিয়ে দেয় আলাপ করে দেয় তো এ আব্দুল কালাম স্যারের এই মহান মিসাইল ম্যান যিনি ভারতবর্ষের একজন শুধু রাষ্ট্রপতি নয় তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন তার হিস্ট্রি আমি আমার ইউটিউব চ্যানেলে বহুবার বলেছি একজন সত্যিকারের যদি মানুষ হয়ে থাকে না জাতপাত ধর্ম দেখা যাবে তাকে তার হিউম্যান বিং হিসাবে তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন অনেক রাষ্ট্রপতি হয়েছে অনেক কিছু সায়েন্টিস্টরা এসে তিনি প্রথমে যেখানে করতেন ডিআরডিওতে তারপরে পায় হলো ইসরো সব রিসার্চ সেন্টারগুলো তার সমস্ত এবং লাস্টে রাজস্থানের পোখরানে প্রথম মিসাইল লঞ্চ করে লাফিং বুদ্ধ যার কোড নম্বর এসবগুলো আসবে এসবগুলো এই পরীক্ষায় আসেনি এন আসবে এখানে আসবে কোন পরীক্ষায় কোন কোর্সেন আসবে সুতরাং ম্যাগনেটটাকে ঝালাই করতে হবে দাদা শুধু ম্যাথে নয় জিকেও এখন পড়তে হচ্ছে তো উইংস অফ ফায়ার কার লেখা এ আব্দুল কালাম স্যারের লেখা আরও অনেকগুলো আছে সেগুলো দেখে নেবে এ এই কোয়েশ্চেনটা অনেকের কনসেপ্ট আমি বুঝি না বলছে সব মহিলাটার মহিলা মানে কি মা ছোট হবে মানে সব মা মহিলা হবে এটা মহিলা তাহলে সব মা মহিলা বা সব মহিলা মা হবে না অনেক মহিলা কী হয় বন্ধা বন্ধা না কী রোগ হয় যাদের সন্তান হয় না তো সন্তান বা বিবাহিত হয় না অনেকে অবিবাহিত থেকে যায় সারা জীবন তারা তো মা হতে পারে না তালে সব মহিলা তো মা হবে না আর সব মা মানে কি মহিলা নিশ্চয়ই মহিলা তাহলে মাটা ছোট হয়ে গেল আর মহিলার মধ্যে মা ঢুকে গেল বাকি থাকছে ইঞ্জিনিয়ার সব মা রাখে ইঞ্জিনিয়ার হ্যাঁ অনেকেই আছে যেমন আমার এক ফ্রেন্ডস ও মা হয়ে গেছে ওর ছেলে হয়েছে তো ও কিন্তু ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তাহলে ও কিছুটা পাচ্ছে কিছুটা বলতে সাম বোঝালে যে সে অর্ধেকই সাম হবে তা নয় টাচ করলেই হবে টাচ করলেই হবে সাম বলতে অনেকে বুঝছে যে অর্ধেক হতে হবে ওয়ার্ধেক কি একটু সামান্য টাচ মানে কি সাম ফিউ ফিউ সামের কনসেপ্টও তাই সিলগে আমরা ব্যাঙ্কিংয়ে ফিউ আসে সাম আসে কনসেপ্ট ফিউর ক্ষেত্রে কি হয় নট কথাটা জুড়ে যায় ফিউর সাথে তো এখানে অ্যান্সার হবে যেটা ইঞ্জিনিয়ার কিন্তু সব মহিলাও ইঞ্জিনিয়ার নয় সব মারাও ইঞ্জিনিয়ার নয় তাহলে একটু একটু করে টাচ করে গেলে সাম বোঝাচ্ছে তার জন্য অ্যান্সার হয়ে যাবে বি কিছু সেটে ডি আছে অ্যান্সার তো এই সিরিজে কিন্তু অ্যান্সার হয়ে যাবে বি সকালে একজন দিয়েছিল তার সেট মানে ডি অ্যান্সার ছিল তো এই অপশানটা তার ডিতে ছিল তার যার যার অপশান সে এই অ্যান্সার আমি যা বলছি সেইগুলো তার কোয়েশ্চেনে দাগিয়ে নেও এরপর বলছে পঁচিশ পার্সেন্ট মানে একের চার একের চারের সাথে এক দেড়শোর সাথে তিরিশ পারসেন্টের যোগ করলে তিরিশ পার্সেন্ট মানে কি তিনের দশ একের চার তিনের দশ যোগ করলে পঁচাত্তর হয় কিছুই না অঙ্কটা একদম পার্সেন্টেজের সব থেকে সহজ যদি অঙ্ক থাকে এইটা পরে এর সাথে দেড়শো এর সাথে দেড়শো বলেছে এর সাথে দেড়শো তিরিশ পার্সেন্ট যোগ করলে আচ্ছা সংখ্যাটা এক্স ধরলাম থ্রি বাই টেন ধরলাম জিকস টু সেভেন্টি ফাইভ তাহলে থ্রি এক্স নিচে আমার কত থাকছে কোনো সংখ্যার পঁচিশের সাথে দেড়শোর তিরিশ পার্সেন্ট যোগ করলে দেড়শো তিরিশ পার্সেন্ট আচ্ছা দেড়শো তিরিশ পার্সেন্ট বলছে সরি 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 একটু এগুলো কিন্তু এর অপে থাকলে কী হয় সহজ হয়ে যায় অঙ্কটা তাহলে এক্স বাই ফোর কোনো সংখ্যার পঁচিশ পার্সেন্ট পঁচিশ মানে কি একের সাইড তাহলে কোনো সংখ্যা এক্স এক্স বাই ফোর এর সাথে কোনটা দেড়শো তিরিশ পার্সেন্ট দেড়শো তিরিশ মানে কি তিনের দশ তিরিশ বাই হান্ড্রেড মানে শূন্য শূন্য তিন পনেরো পঁয়তাল্লিশ হয়ে গেল দেড়শো তিরিশ পার্সেন্ট মানে কি পঁয়তাল্লিশ ঠিক আছে এইগুলো যোগ করলে নাকি পঁচাত্তর হয় তাহলে চার পঁয়তাল্লিশ কত একশো আশি কারণ কি পঁয়তাল্লিশ দুজন নব্বই তাহলে নব্বই দু কত একশো আশি কারণ কি চারটি পঁয়তাল্লিশ চার পঁয়তাল্লিশ নব একশো আশি তাহলে এক্স প্লাস একশো আশি টু সেভেন্টি ফাইভের সাথে চার গুণন করো কত হচ্ছে চার পাঁচা কুড়ি চার সাতা আঠাশ তিনশো হচ্ছে তাহলে একশো আশি আমি বাদ দেবো তিনশোর থেকে তাহলে কত হলে হবে আরে এরা এত মেসেজ করে তো একশো কুড়ি বেরোচ্ছে এক্সের মান আমার কী এসেছে সংখ্যাটা কত একশো কুড়ি হবে রাইট অ্যান্সার একশো কুড়ি হবে রাইট অ্যান্সার কোনটি রবি শস্য নয় ভাই শস্য দানা কোনগুলো বুঝতে আছে গম একটা শস্য শস্যে একটা শস্য ডাল একটা শস্য তুলো কি শস্য না রেশম জাতীয় তুলোটা হবে ওডান আউট বা শস্য নয় রবি শস্য নয় কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তার পরিষদে দু হাজার একুশ সালে আগস্ট মাসে সভাপতি বা এই আগস্ট মাসে একমাত্র আমাদের ইন্ডিয়া নিরাপত্তা পরিষদের সভাপতি সভাপতি রূপে নির্বাচিত হয়েছে অ্যান্সার হবে ভারত ভারতও আছে কোন অপশানে ভারত আছে অপশান নম্বর সি আর তেরোটা করছেন বাকি আছে তো করতে আর কতক্ষণ লাগবে দেখো তিন মিনিটে খালি করে দেয় একের তিন অংশ তাহলে সাতের এত মিনিটে জল ধরাতে কত অংশ খালি করবে একদম এটা সোজা কনসেন কোনো এলসিএম এসিএম বের করতে হবে না কী করতে হবে যে এখানে কী অ্যান্সার অংশ তাহলে তিন মিনিটে করে একের তিন অংশ এক এক মিনিটে তাহলে কত অংশ করবে নিশ্চয় কম করবে তাহলে একের তিন ইন্টু তিন মানে নয় হবে একের নয় আর সাত দু চোদ্দো পনেরো পনেরো মানে কি গুণ হবে গুণ মানে কি পনেরো বাই দুই পনেরো বাই দুই পনেরো পনেরো বাই দুই তাহলে তিন পাশা পনেরো তাহলে ওপরে পাঁচ নিচে কত তিন দু ছয় একটা তিন থেকে যাচ্ছে একটা দুই থেকে যাচ্ছে তাহলে পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয় অপশানে আছে ফাইভ বাই সিক্স অপশানে আছে ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স অপশান আছে অপশান সি হলো রাইট আনসার ফাইভ বাই সিক্স কিছুই ছিল না অঙ্কটা জাস্ট পুট অ্যান্ড আউট এটা এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ফেসিং সেন্টার এইভাবে করবে দেখবে কিউ চলে আসবে তো রাইট আনসার হবে কিউ দাগিয়ে নাও কিউ হবে কি আরের বার দিক থেকে দ্বিতীয় স্থানে কিউ হবে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করে নাও কিউ হবে অ্যান্সারের ঠিক আছে এডিট এডিস মশা আমি দেখে আশ্চর্য যে ডেঙ্গি রোগ ভুরি ভুরি হচ্ছিল দু হাজার সালে প্রচুর পরিমাণে হচ্ছিলো তো এডিস মশা লাল রঙের সাদা সাদা ফটফট থাকে যদি ম্যালেরিয়া হতো তাহলে কি অ্যানোফিলিস কিউলেক্স গোদরোগ হয় ঠিক আছে তো এডিস মশা কি হয় ডেঙ্গি রোগ ছড়ায় সহজ একটা কোয়েশ্চেন কম্পিউটারে স্থায়ীভাবে স্থায়ীভাবে কি রিড অনলি মেমোরিতে হয় আর যদি অস্থায়ী হতো তাহলে র্যাম হতো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে রোম রোম হবে রাইট অ্যান্সার রিড অনলি মেমোরিতে স্থায়ীভাবে সমস্ত কিছু জমা হয় কি অ্যান্ড্রয়েড সেট যখন কিনি ওর ভিতরে যে মে পার্সোনাল যে মেমোরিটা থাকে সেটাকে রিড অনলি মেমোরি বলে আর যখন আমরা এক্সটার্নাল ধরো চৌষট্টি বিট বা দুশো ছাপ্পান্ন বিটের মেমোরি কার্ড কিনে যখন বেরি সেটাকে র্যাম বলে বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম হল স্পিড বাড়ায় রোম হলো স্টোরেজ করে ঠিক আছে তো র্যাম রোম এগুলো জানতে হবে র্যামে স্পিড বাড়ায় রোমে স্থায়ীভাবে ডেটা সেভ হতে থাকে রোম হবে অ্যান্সার এবিসি একটি যৌথ অংশীদারে এ একে তিন অংশ দেন বি এ সি এর মূলধনের এত অংশ দেন লাভ এত আচ্ছা সি এ লাভ অংশগত এটা সিম্পল কোয়েশ্চেন দেখি কি বেরোয় অ্যান্সার এটা তো করিনি এ একের তিন অংশ দেন বি এসি এর দেওয়া মূলধনের সমান দেন বি এসি এর মূলধনের ধরো এ যদি বি আর সি ধরো এ দিচ্ছে একের তিন অংশ সাপোজ মনে করো টোটাল যদি হয় তিন টোটাল যদি হয় তিন তাহলে এ দিচ্ছে এক এবং একের তিন অংশ তাই তো এবং টোটাল মানে কত তিন বানাতে হবে এবং সি যদি এক্স দেয় এ যদি এক অংশ দেয় টোটালটা আমি তিন নিলাম এ দিচ্ছে শুধু তিন ভাগের মধ্যে একের তিন অংশ মানে কি টোটালটা নিচে যা থাকে টোটাল আর এ হলো এটুক দেখছে আর বাকি দুই অংশ থেকে যাচ্ছে সেই দুইটা বি সি দুইজন মিলে দিচ্ছে তাহলে সি যদি এক্স দেয় বাকিটায় এক্স প্লাস ওয়ান হবে মানে কি এখানে বি কার সমান দিচ্ছে এ আর সি সমান সি যদি এক্স হয় আর এ যদি ওয়ান হয় তাহলে এই দুইজনের সমষ্টি হবে বি সেটাই এখানে বলেছে যে বি সি এর সমান মূলধন দিয়েছে তাহলে সি এ আমি বের করে নিয়েছি সি জানি না এক্স ধরে নিলাম আর তাহলে বিটা পেয়ে যাব সি এর সমষ্টি তাহলে এই তিনটে যোগফল মানে কি একের তিন অংশ মানে কি তিনটা টোটাল তাহলে এক প্লাস এক্স প্লাস ওয়ান Plus +x তালে কত আসছে 2x + 2 = 3 তালে 2 3 এর থেকে বিয়োগ করলে 1 থাকে তালে 2x = 1 2x = 2x = 1 x = 1/2 x = 1/2 তালে x এর ভ্যালু 1/2 বেরিয়ে গেছে x এর ভ্যালু 1/2 বেরিয়ে গেছে তালে a b আর c এ যদি হয় ওয়ান বি এক্সের ভ্যালু আর বেরিয়েছে সি হাফ আর বি কি বলেছিলাম এ আর সি মিলোয় তাহলে এক প্লাস হাফ করলে কত হয় ওয়ান প্লাস হাফ মানে হলো দেড় হবে তাহলে দু এক দুই তিন বাই দুই হবে বি তিন বাই দুই হবে বি এবার এলসিয়াম করে আমরা কাটাকাটি করবো দেখো দুটোর নিচে হলো দুই আছে তাহলে এলসিয়াম দুই ধরলাম তাহলে একের সাথে দুই গুণ করলাম আর এগুলোর সাথে দুই গুণ করলে ওপর নিশ্চয় কাটাকাটি হয়ে যাবে তাহলে টু ইস টু থ্রি ইস টু ওয়ান হলো তাহলে দুই আধ তিন পাঁচ আরেক ছয় তাহলে টোটাল রেশিও কেমন হচ্ছে এ দুই বি তিন আর সি হলো ওয়ান তাহলে টু এস টু থ্রি ইস টু ওয়ান অনুপাতে আছে তাহলে টোটাল হলো দুই আধ তিন পাঁচ আরেক ছয় ছয় যদি হয় নশো সমান ছয় যদি হয় নশো সমান ছয় দিয়ে কাটাকাটি করো তাহলে ছয় এক কে ছয় কত থাকছে তিরিশ পাঁচশো তিরিশ দেড়শো বেরো হচ্ছে ওয়ান ইউনিট ইজ ইকাল টু দেড়শো ওয়ান ইউনিট ইজ ইকাল টু দেড়শো তাহলে আমার কার বের করতে হলেছে সি সি হলো ওয়ান ইউনিট বি হলো থ্রি ইউনিট আর এ বেরিয়েছে টু ইউনিট তাহলে টু এস টু থ্রি এস টু ওয়ান আমার সি হলো ওয়ান তো ওয়ান ইউনিট ইজ ইকাল টু দেড়শো তাহলে দেড়শো অপশানে আছে দেড়শো যদি বি বল এ বলতো তাহলে টু ইউনিট টু ইউনিট মানে কত দেড়শোরে দুগুণ করো তিনশো তাহলে এ হলো তিনশো সি দেড়শো আর এ বি সি আর একটা থেকে যাচ্ছিলো তিন ইন্টু কত দেড়শো মানে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তিনটে জোড়ো দেখো নশো হচ্ছে কিনা সাড়ে চারশো সাড়ে চারশো নশো হয়ে গেছে তাহলে এ পাশে তিনশো সি পার্সে দেড়শো আর বাকি থাকছে বি সে পাশে কয় গুণ তিন গুণ এক ইউনিট দেড়শো মানে হলো সি আর এ হলো দু সি এর ডবল মানে হলো দেড় তিনশো আর এ হল তিন গুণ কার তিন গুণ সি এর তিন গুণ কে বি চারশো পঞ্চাশ তো আমার অ্যান্সার বেরিয়ে গেছে সুতরাং তিনটেও দেখাই দিলাম অনেক সময় এগুলো খাতায় লিখে রাখো যেহেতু যে কোনো একটা তো দিতে পারত কেরোলায় নতুন ফসল তোলার উৎসব ওই যে হারভেস্ট ফেস্টিভ্যাল যেটা হয় ও নাম কেরোলায় তো ওনামই হয় তো এটা তো সবার কমন কোয়েশ্চেন এন টিভিসি হোক বা যে কোনো রাজ্যের পরীক্ষা হোক আসবেই দুটি সংখ্যার অনুপাত যদি এত হয় তাদের অন্তর ঊনসত্তর তাহলে সংখ্যা দুটো নিশ্চয়ই ফাইভ এক্স এইট এক্স তাহলে সংখ্যা দুটোর ডিফারেন্স ইজিক টু অন্তর তাহলে ফাইভ আর আটের মধ্যে ডিফারেন্স কত আছে তিন তিন ডিফারেন্স আছে তাহলে ডিফারেন্স কত দেওয়া আছে উনসত্তর আমার কী বের করতে হলে হচ্ছে বড়ো সংখ্যাটি তাহলে ওয়ান ইউনিট বের করতে পারলে হবে থ্রি ইউনিট ইজ ইকাল টু সিক্সটি নাইন ওয়ান ইউনিট ইজ ইকাল টু কত তিন দোনো ছয় তিন ত্রিকে নয় ওয়ান ইউনিট ইজ ইকোয়াল টু কত তেইশ তাহলে ওয়ান ইউনিট যদি তেইশ হয় এদের মধ্যে বড়ো কোন অনুপাতটা আছে নিশ্চয়ই আট পাঁচ আর আট তাহলে আটের সাথে তেইশ গুণ করবো তো ইউনিট ডিজিট চেক করব টোটাল গুণ করার সময় নেই আমার তিন হাসটা চব্বিশ চার অপশানে দেখো ইউনিট ডিজিট চার আছে একটাই আর বাকিগুলোয় নেই যদি বাকিগুলোয় চার থাকতো তাহলে আমার টোটাল আট ইনটু তেইশ করলেও একশো চুরাশি হয় তিন চব্বিশ হাতে আছে দুই আর দু ষোলো আর দুই আঠারো একশো চুরাশি তো আমি যখন দেখব আমার ডিজিট আলাদা দেওয়া আছে আমার যদি তিন হাসটা চব্বিশ আমি আর কেন টোটাল গুণ করতে যাবো রাইট এমআই রাইট আর রং এটা হলো এক্সপিরিয়েন্স কীভাবে খেলবে সেটা তোমার ব্যাপার দেখি কত মিনিট হয়ে গেল আচ্ছা 96 মিনিট হয়ে গেছে আর বেশি নেই রিনার বয়স সুনিতার দ্বিগুণ তো এটার অ্যান্সার তোমরা নিয়ে নেবে রিনা হয়েছে আমার করার পরে ওই গেটার দেন লেস দেন এই করে করে বলেছে কে বয়সের মধ্যস্থানে থাকবে তো রিনা সবার মাঝখানে থাকবে রিনা হবে রাইট অ্যান্সার রিনা মাঝখানে থাকবে সবার পূর্ণ স্বরাজ এই যে সেই জওয়াহরলাল নেহরু উনিশশো উনতিরিশ উনিশশো তিরিশ সালে কিন্তু কোনো আইনসির নির্বাচন হয়নি তাকে রাখাই হয়েছিল নেহরুকে উনিশশো সালে যে সেশন হয়েছিল সেই জায়গায় তো উনিশশো তিরিশ সালে লাউ সেশন রাইট আনসার হবে সম্পূর্ণ স্বরাজের কথা উঠছিল এটা ডব্লিউএচ ক্রাকারের আইনসির যতগুলো কোয়েশ্চেন আছে দেখবে যে পরপর সব ডিটেলসে ওয়ান লাইনার হিসাবে ডব্লিউএসএস ক্র্যাকারে দেওয়া আছে ঠিক আছে ক্র্যাকার বইটা সত্যি খুব ভালো লাহোর উনিশশো তিরিশ এটা কমন করছেন এন টিভিসি ভিসি সব দেখেছ আইএনসি থেকে দুই তিনটে করছেন মহাত্মা গান্ধী একবারই হয় উনিশশো চব্বিশের বেলগাঁও সেশন আবার পূর্ণ স্বরাজ কথাটা উনিশশো তিরিশে লাউ সেশনে নেহরুর সময় হয় পিতা পুত্রের বয়সের অনুপাত এই অঙ্ক আমি স্পেশাল ক্লাসেও করিয়েছি এবং বহু জায়গায় এই অঙ্কটা করেছি এখানে বর্তমান বয়স মানে পিতার পুত্র পিতা সবসময় বড় হবে পিতা লিখছি এফ এফ জিরো মানে জিরো মানে কি বর্তমান ওই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এফ জিরো এস জিরো টু কত বলছে ছগুণ কাজ ছগুণ পুত্রের ছগুণ তাহলে সিক্স টু ওয়ান এরপরে বলছে ছ বছর পরে মানে এফ প্লাস সিক্স এস প্লাস সিক্স মানে ছ বছর পরে আগে হলে মাইনাস করতাম তাহলে কত গুণ হচ্ছে পিতা তিন গুণ হচ্ছে থ্রি ওয়ান দুটোর বিয়োগ করলে যখন রেশিও দুটো বিয়োগ করলে সেম না বেরোয় সেক্ষেত্রে আমরা কি করি ছয় থেকে তিন মাইনাস করছে তিন বেরোচ্ছে এর সাথে তিন বেরোচ্ছে ডিফারেন্স না জিরো বেরোচ্ছে তাহলে কি করতে হবে এই দুটোর বিয়োগ করতে হবে এই দুটোর বিয়োগ করতে হবে তাহলে ছয়ের এক পাঁচ বিয়োগ করলাম পাঁচ বেরোলো পাঁচ এর সাথে গুণ করব আর এখান থেকে তিন আর একের সাথে বিয়োগ করলে কত হচ্ছে দুই তাহলে দুই এর সাথে গুণ করবো তাহলে কত হচ্ছে ওপরে হচ্ছে বারো ইস টু দুই নিচে কত হচ্ছে তিন পাঁচা পনেরো ইস টু কত পাঁচ এবার বিয়োগ করো দেখবে দুটোর রেশিও সেম আসবে ডিফারেন্স তাহলে বারো আর তিন পনেরো পাঁচ আর তিন ওই দুই আধ তিন পাঁচ তাহলে পাঁচ আর দুইয়ের মধ্যে ডিফারেন্স তিন যখন সেম ডিফারেন্স আসবে তখন আমরা এই আর যখন না আসবে তখন সেম ডিফারেন্স তৈরি করতে হবে এই রুলস দিয়ে তাহলে এদের ডিফারেন্স থ্রি থ্রি বের হচ্ছে আর এদের জিরো থেকে ছয় অবধি যেতে ডিফারেন্স কত ছয় তাহলে ছয় বাই তিন কী বের করতে বলেছে তা তবে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কোনটা এইটা বারো তাহলে তিন দুগুনো ছয় বারোর সাথে দুই গুণ করো বারো দুগুনো চব্বিশ চব্বিশ অপশান আছে আছে পিতার বয়স চব্বিশ বছর পুত্রের বয়স কত হবে বারো এস টু কী করলাম আচ্ছা টোটাল ডিফারেন্স কত হয়েছিল জিরো থেকে ছয় ছয় এদের রেশিও ডিফারেন্স কত হয়েছিল তিন ইন্টু বারো তাহলে তো দুই বেরোচ্ছে বারো আর দুই বারো দু চব্বিশ চব্বিশ পিতার বয়স আর পুত্রের কত বারো এস টু টু হয়েছিলো তাহলে পুত্রের ক্ষেত্রে হলে চার বছর হবে পিতার চব্বিশ বর্তমান চব্বিশ পুত্র চার তাহলে দেখো আমরা ব্যাক ক্যালকুলেশনও করি পিতার বেরিয়েছে চব্বিশ আর পুত্রের যদি টু ইন্টু টু রেশিও বারো এস টু টু হয়েছিলো তাহলে আমার ওই ডিভিশন ছয় বাই তিন করলে দুই বেরোচ্ছিলো তো বারোর সাথে দুই গুণ করলে চব্বিশ হচ্ছে আর পুত্রের অনুবাদ কত বেরিয়েছিল লাস্টে আমরা করে দুই তাহলে দুই দুনো চার তাহলে চব্বিশ এই চারের সাথে ছয় গুণ করলে চব্বিশ হচ্ছে হ্যাঁ হচ্ছে তাহলে আমার প্রথম অপশানটাই মিলে যাচ্ছে যে চার ছক চব্বিশ পিতার বয়স চব্বিশ বছর গুণ তাহলে এটা আমার সূত্র এই নিয়মটা অ্যাপ্লিকেবল হয়েছে ব্যাক ক্যালকুলেশান করে দেখলাম সঠিক চব্বিশ শক্তি বা এনার্জি ভাই আর্গ হল সিজিএস একক জুল হলো এসআই একক ক্যালোরিও এনার্জির একটি আমরা বলি না ক্যালোরি আছে তোর এরকম বাইসেপটেপ দেখে বলে ক্যালোরি আছে আর পাসকেল এটা তো ভাই চাপের চাপের একক প্রেশার তাহলে একটাই আছে আর বাকি তিনটি হলো কী শক্তির একক আর জুল ক্যালোরি তাহলে পাসকেল হবে এটা একমাত্র প্রেশার প্রেশারের বা চাপের ইউনিট পাসকেল তাহলে রাইট আনসার হবে ডি পাসকেল তো এটার রাইট আনসার হবে সি কী করে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ষোলো ষোলোর সাথে যদি ভাগ করি একে চার ভাগ করলাম ভাগ মানে কি চার ভাগ ষোলো ভাগ চার মানে কি গুন করতে গেলে উল্টে যাবে এরপরে আমি কী করবো গুন করবো গুন সাইন দিলাম পাঁচ তারপরে ইকোয়াল সাইন দিলাম চোদ্দো চোদ্দো প্লাস ছয় করলাম রাইট চোদ্দো প্লাস ছয় তো ইকুয়ালের এই সাইডে আর ওই সাইড সমান করতে হয় তাহলে চারি চারি ষোলো আর এই চার ইন্টু পাঁচ আছে তাহলে কুড়ি হলো আর ইকুয়ালের ওই সাইডে কী আছে চোদ্দো প্লাস ছয় মানে করলে কত আছে কুড়ি তাহলে দুই সাইড লেফট সাইড আর রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আর দ্য সেম তার জন্যে অ্যান্সার হয়ে যাবে কোনটা অ্যান্সার হবে সি সি আমার সেটে আছে তোমাদের সেটে কি আছে যাইনে তার জন্যে আমি বলে দিই পুরো অ্যান্সারটা কি হবে প্রথমে ভাগ থাকবে তারপরে গুণ তারপরে ইকুয়াল তারপরে প্লাস এই সাইনটা এর উপরে অ্যাপ্লিকেবল ভাগ গুণ ইকুয়াল আর প্লাস পজিটিভ সাইন গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা এই দেখো আমি কোয়েশ্চেনের শুরুতে বলেছিলাম যে সরকারি ভাষা গুপ্ত সাম্রাজ্যের সংস্কৃতি জৈন ধর্ম সংস্কৃতি ভাষা জৈন ধর্ম জৈন ধর্ম সংস্কৃতি ভাষা হয় গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা সাংস্কৃতিক ছিল আর বৌদ্ধ ধর্ম হলে পালি ভাষা এগুলো অবশ্যই মনে রাখবে তো আমি হানড্রেড কোয়েশ্চেন উইথ দিনে কতর মধ্যে করে দিলাম তাও তো বক বক করলাম নালে আরও দেখো ষাট চল্লিশ মানে ষাট মিনিটের মধ্যে একশোটা কোয়েশ্চেন টাস্ক করা যায় চল্লিশ মিনিট কেন তোমাদের বুঝালাম এক্সপ্লেন করলাম একটু বক বক করলাম অন্য জিনিস নিয়ে গল্প করলাম এ পিজে আবদুল কালামের নিয়ে ওই সেই কি কী কোথায় কী এক্সপ্লেন করলাম আরও অনেক কিছু গেজিয়েছি এই চল্লিশ মিনিট তো এমনিই বাদ দেয় তাহলে ষাট মিনিটে একশোটা কোয়েশ্চেন ইম্পসিবল না যদি কারোর ফাস্ট স্পিড থাকে সে একশোটায় একশোটা টিকমার্ক করে আসতে পারবে ওকে বাই বাই টাটা সি এগেন আফটার নেক্সট ভিডিও তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে যাও যারা যারা ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সাম দিয়েছে যাদের সামনে এসআই এক্সাম আছে বা অন্যান্য ফর্ম ফিল আপ করেছ এবং যাদের মেন্স আছে এক্সাইজ তাদেরও কিন্তু এই কোয়েশ্চেন সেটটার থেকেও কিছু কমন আসলেও আসতে পারে তো ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের পাশে অবশ্যই পরাক সব সময় থাকবে তোমাদের স্যার তোমাদের দাদা যে যেভাবে আমাকে ডাকো বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলে সবাই স্যারই বলো বাইরে অনেকে দাদাও বলে তো সবার জন্য ভিডিওটি বানালাম সবার উপকারের জন্যে একশোটাই কোয়েশ্চেন এক্সপ্লেন করলাম অ্যানালাইসিস করলাম কোয়েশ্চেন ইজি টু মডারেট ছিল তো লামসাম কত হাজার ছিল আমি না টোয়েন্টি টাইম ডাকবে কাট আপ লো যাবে যারা ভাবছ যে আমরা পারিনি অনেকেই এক্সাম হলে যে নার্ভাস ফিল হয়ে যায় তো সেটা ভেবে আমি কুড়ি গুণ ডাকবে মাঠে অনেকে বাদ যায় সুতরাং ভাবনা বা পেশার আমি যেভাবে করছি ঘরে বসে এক্সাম হলে গেলে একটু পণ্য মাইন্ড হয় গোল পাকাতে হবে একটা টাইম ইস্যু থাকে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই যে ফর্টি বা থার্টি বিলো ফর্টি বিলো পাচ্ছ তারও একটা ক্র্যাক হবে প্রিলিমারিতে কোনো ব্যাপার নাই না পড়েও অনেকে কোয়ালিফাই করতে পারে যেটা টার্গেট থাকবে মেন্স মেন্সে কিন্তু এইভাবে তিরিশ চল্লিশ পেয়ে কিন্তু কোয়ালিফাই হবে না কারণ সেখানে ফিল্টার করা ছেলেবেলে থাকবে তো তাদের সাথে কম্পিটিশান করে ওয়ান এস টু ওয়ান যতটা সিট সেই অনুযায়ী ডাকবে না ওয়ান এস টু থ্রি ইন্টারভিউতে ডাকবে পনেরো মার্কস অ্যাড হবে সিক্স এইটটি ফাইভের মধ্যে মিনিমাম সিক্সটি ফাইভ পেতে হবে সুতরাং আজ থেকে মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দাও তো থ্যাংকস গাইস সবাই ভালো থাকো এবং ফ্যান্সদের প্রতি রেসপেক্ট করো তারাই না থাকলে আজকে আমাদের লেখাপড়া বা আমাদের মাথার উপরে যে ছাদ এগুলো থাকতো না তো সবার আগে যাদের সম্মান করতে হয় সেটা হলো শ্রদ্ধেয় পিতামাতা এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান না করলে পৃথিবীতে কোনো মানুষ সঠিকভাবে সে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেনি তাহলে বনের পশুর সাথে আমাদের তফাৎ উখানেই থেকে যাবে তো সবার আগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে ভিডিওটা বাবা মাকে সম্মান করবে গুরুজনদেরকে মেনে চলবে তাদের সাথে তর্ক করলে স্বয়ং ভগবানও যেমন রুষ্ট হয়ে যায় সেরকম টিচার বা দাদা তাদেরকে সবসময় ফটফট করলে হয় না তাদের গাইডেন্স লাইন মেনটেন করে চললে অবশ্যই তোমরা সাকসেস হবে সাকসেস পাওয়া কোনো আমারই ব্যাপার না শুধু লজিক টেকনিক্যাল বুদ্ধি খাটালে স্মার্ট ওয়ার্কস হার্ড ওয়ার্কস এইগুলো একসাথে যখন মিক্সারাইজ হয়ে যাবে তখন সবাই একটা জায়গা একটা পজিশন একটা স্থান করে নিতে পারবে তো বাই বাই টাটা সি অগেন আফটার নেক্সট ভিডিও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও